তো আমরা করবো এখন, একটু ওয়েট করেন। ক্লিক করছি। একটু নেট মেবি আজকে স্লো, তো ওই জন্য হয়তো একটু লেট হচ্ছে। একটু টাইম নিচ্ছে। হ্যাঁ, নেট আজকে সব জায়গাতে একটু স্লো, একটু টাইম নিচ্ছে। জি ভাই, বুঝতে পেরেছি। আমাদের ক্লাসগুলো এখন থেকে আমাদের যে এলডিপি চিটাং ডিভিশনের যে পেজটা আছে ওই পেজে লাইভে যাবে, লাইভে হবে। ওকে, এখানে এখন দেখেন ফাইবার লিখা আছে, ঠিক আছে? আমরা তো আর ফাইবার থেকে দিচ্ছি না, তাই না? এখানে আমরা কোম্পানির নামটা লিখে দিতে পারি। আমরা প্র্যাকটিসের জন্য ফাইবার লিখতে পারি, আর আমরা লিখে দিতে পারি অন্য কোনো কোম্পানির নাম। এখন ভাইয়া যেহেতু ফাইবারে কাজ করছেন, এসেছেন, ভাইয়ার প্রোফাইলে আছে, ওই জন্য দেখাচ্ছে এখানে ফাইবার। আমরা এটা দিব, বায়ার যে কোম্পানি দিবে আমাদেরকে ওই কোম্পানির নামটা। সবাইকে ক্লিয়ার এই জায়গাটা? তারপরে জব টাইটেল, এখন আমরা কোন পোস্টের জন্য জব দিচ্ছি। আমরা কি অ্যাকাউন্টেন্টের জন্য জব দিচ্ছি, আমরা এইচআরএম এর জন্য দিচ্ছি, ম্যানেজারের জন্য দিচ্ছি? এখানে যে কোনো একটা পোস্ট সে বলে দিবে আমাদেরকে আমরা কোন পোস্টের জন্য জব দেব। ওকে ভাই, এখানে লিখে দেন, যে কোনো একটা আমি পোস্ট লিখে দেন আপনি। গ্রাফিক্স ডিজাইনার। ওকে, আচ্ছা সিটিটা অ্যাড করি আমরা, যে কোন সিটিতে তাকে জব করতে হবে। এখানে আরেকটা ব্যাপার দেয়া যায় যে আমরা কি ঢাকা থেকে দিব, যেমন এটা বাইরের কান্ট্রি থেকেও অ্যাপ্লাই করতে পারে তারা। অনেক সময় হতে পারে যে তুমি বাইরের কান্ট্রিতে আছো, তোমাকে এই দেশে এসে জব করতে হবে, সে যদি উইলিং যাতে হ্যাঁ বলে তাহলে সে এই জবটার জন্য ফিট। এখন এটা ডিপেন্ড করবে আসলে বায়ের উপর, বায়ার কোন কোন দেশ থেকে জবটা দিচ্ছে। এখন যে জবের জন্য অফার করবে এরকমও হতে পারে যে আমি ঢাকায় বসে থেকে আমি চিটন ডিভিশনে ক্লাস নিচ্ছি, কিভাবে অনলাইনে। এখন তার জবটাও যদি অনলাইনে পসিবল হয় সেটা সে ওই কোম্পানির সাথে কথা বলে দেখে নেবে। তো এখানে আমরা আপাতত আমরা বাংলাদেশ থেকে জব পোস্টটা করছি, তো আমরা এখানে বাংলাদেশ দিব। হ্যাঁ, এখানে বাংলাদেশ লিখে ফেলেন। স্টার জব পোস্ট দিব। বাংলাদেশ, জি বাংলাদেশ জব, স্টার জব পোস্ট। ওকে, ঢাকা বাংলাদেশ এসেছে, কোনো প্রবলেম নেই, দিয়ে দেন ভাইয়া। হ্যালো, হ্যালো, হ্যাঁ আপু। জি আপু, আমাকে কি শুনতে পাচ্ছেন? জি আপু, এখানে হচ্ছে ওভারঅল জিনিসটা, এমপ্লয়মেন্টের টাইপ কি হবে। আপনারা সবাই একটু মিউট করে দেন, মিউট করে দেন, কার এখান থেকে যেন প্রচন্ড নয়েজ হচ্ছে, মিউট করে দেন, তাহলে আমাদের জন্য ক্লাসটা করতে ইজি হবে। আমরা কি মিউট করে দিয়েছি? ওকে,
এখানে হচ্ছে আমরা ফাইবার থেকে দিচ্ছি, কোম্পানির নাম আমাদের ফাইবার, আমাদের জব টাইটেল হচ্ছে গ্রাফিক্স ডিজাইনার। আমরা চাইলে এখন এখানে জব টাইটেলটা চেঞ্জ করে দিতে পারি যে আমরা গ্রাফিক্স এর জন্য নিচ্ছি না, আমরা সাপোর্ট টিমের জন্য নিচ্ছি, আর আমরা অ্যাসিস্ট্যান্ট ম্যানেজারের জন্য নিচ্ছি, আর আমরা ম্যানেজারের জন্য নিচ্ছি। ভাইয়া এখানে আপনি ম্যানেজার দেন, ম্যানেজার দিলে দেখবেন জব ফাংশনে যা আছে এটা অটোমেটিকলি চেঞ্জ হয়ে যাবে। ওকে, ম্যানেজার, প্রজেক্ট ম্যানেজার, সেলস ম্যানেজার এখানে চলে আসে। দেখতে পাচ্ছেন এখানে যখন কিছু জিনিস চেঞ্জ হয়েছে, বাংলাদেশ থাকলো, আমার লোকেশন কোথায় থাকবে, ঢাকায়, আমি চাইলে লোকেশন চেঞ্জ করতে পারবো। অবশ্যই এটা আমার বাইরের যে লোকেশন থাকবে ওই লোকেশনটা থাকবে, এটা তো এখন আমরা প্র্যাকটিস পারপাসে করছি, দ্যাটস ওয়াই এটা আমরা এখানে দিয়েছি। এমপ্লয়মেন্ট টাইপে ভাইয়া ক্লিক করেন, ফুল টাইম, পার্ট টাইম, কন্ট্রাক্ট, টেম্পোরারি, আমরা কোনটাতে তাকে নিব, কোন জবের জন্য আমরা পোস্ট করছি। আমরা যদি ফুল টাইম দেই ফুল টাইম, টেম্পোরারি টেম্পোরারি, কন্ট্রাক্ট কন্ট্রাক্ট, এটা আমাদের বায়ারের উপরে ডিপেন্ড করবে, তবে আমরা এখন ফুল টাইমের জন্য দিচ্ছি। এগুলি আপনাদের কোশ্চেন থাকতে পারে, এগুলি এগুলি হচ্ছে এক একটা জবের এক একটা ক্রাইটেরিয়া থাকে। অনেক সময় দেখবেন কিছু জবে বলবে আমাকে ফুল টাইম জব, কিছু জব আমরা পার্ট টাইম জব পাই, কিছু জব হচ্ছে আমরা একটা প্রজেক্ট বেসিস এর উপর পাই, যে একটা প্রজেক্ট 3 মাস, ওই 3 মাসের জন্য আমি এই কাজটা করব, 3 মাস পরে আমার প্রজেক্ট শেষ হয়ে যাবে, 3 মাস পরে আমার এই জবে শেষ হয়ে যাবে, পরবর্তীতে তাদের সাথে আবার নতুন কোন প্রজেক্ট হয় তখন তারা আবার সাথে আবার। এখন আমরা জব পোস্টের যে প্র্যাকটিক্যাল এর জন্য ডেমো ভার্সন দেখছি সেখানে আমরা এখন ফুল টাইম দিলাম। এখন হচ্ছে জব ফাংশন ম্যানেজার হয়ে তাকে কি কি মেইনটেইন করতে, কি কোয়ালিটি থাকবে ম্যানেজারের, কি ভাইয়া এগুলি তো ইনফরমেশন টেকনোলজি, আমরা তো টেকনোলজি রাখতে পারি যে একটা ম্যানেজার তার জন্য একটা জায়গায় সে কাজ করে, টেকনোলজি সম্পর্কে আইডিয়া থাকা লাগে। নয়েজটা তো আমার এখান থেকে হচ্ছে না, মেবি যদি ফাইবারের মতো একটা কোম্পানি থেকে জব পোস্ট করা হয় তাহলে সেখানে কি আমাদের অবশ্যই তার ইনফরমেশন মানে টেকনোলজি সম্পর্কে তার আইডিয়া থাকা লাগবে, রাইট? তো সেক্ষেত্রে আমরা ইনফরমেশন টেকনোলজি সেটা রাখতে পারি। আর্ট ক্রিয়েটিভ এটা আসলে একটা ডিজাইনারের জন্য প্রয়োজন, এটা একটা ম্যানেজারের জন্য প্রয়োজন না, আমরা আর্ট ক্রিয়েটিভটা কেটে দিব, ঠিক আছে? হ্যালো, আপনাকে শুনতে পাচ্ছেন আমাকে? জি আপু, শোনা যাচ্ছে। আর্ট ক্রিয়েটিভ আর্ট ক্রিয়েটিভটা আমরা রাখবো না, আমরা ওখানে আর্ট ক্রিয়েটিভটা আমাদের প্রয়োজনে, এবং পাশে যে আরেকটা আছে ওটা ডিজাইন, ডিজাইনের কাজটাও আসলে আমাদের প্রয়োজন নেই, ম্যানেজারের কাজের মধ্যে ডিজাইনের কাজটা পড়বে না। ওকে, এখন এখানে জব ফাংশন তার কি কি থাকতে হবে, ওকে, এখানে প্লাস করলে চলে আসবে, আর আমরা যদি দেই তাকে খুব যে দেখেন অ্যাডমিনিস্ট্রেটিভ কাজগুলি তাকে করতে হতে পারে, অ্যানালিসিস এর কাজগুলি করতে হতে পারে। এখানে আমরা দেখতে পাবো, ক্লিক করলেই আমরা দেখতে পাবো আমাদের যেটা প্রয়োজন হবে আমরা সেটা এখানে অ্যাড করবো, অবশ্যই তিনটা। এখন একটা ম্যানেজারের কি প্রয়োজন হয়, অ্যাকাউন্টের অডিটিং এর কি প্রয়োজন হয়, একটা অ্যাডমিনিস্ট্রেটিভ কাজের প্রয়োজন হয়, আর বিজনেস ডেভেলপমেন্ট এর কাজের প্রয়োজন হয়, আর এখানে যা আছে এটা ছাড়াও যদি এক্সট্রা আমরা কোনো কিছু দিতে চাই, যে কোনো কিছু এক্সট্রা, সেটা কি হতে পারে, কয়েকজন বলেন তো, মিজান ভাই বলেন তো কি হতে পারে একটা ম্যানেজারের যে আমরা ওনাকে যে রোল গুলিতে দেখতে পারি আমরা। অ্যাকাউন্ট সেকশনে কি একটা ম্যানেজারের কাজ থাকে? ডিসিশন মেকিং একটা ম্যানেজার আসলে উপরের পোস্টগুলির জন্য, ম্যানেজার তো আসলে ডিসিশন নিতে পারবে না, সে কাজটা করতে পারবে, ম্যানেজারের তো আসলে ফুল পাওয়ারটা থাকে না। কনসালটিং দেওয়া যেতে পারে তো মেবি। হ্যাঁ দিয়ে দেন, দেখেন এই যে আসবে নিচে আরো আসবে, কাস্টমার সার্ভিস, একটা ম্যানেজার কাস্টমার সার্ভিস প্রোভাইড করে, একটা ব্যাংকের ম্যানেজার কাস্টমার সার্ভিস প্রোভাইড করে, করে না?
করে আমরা সেখানে কাস্টমার সার্ভিস দিয়ে দিতে পারি ইয়াপ সাক্ষ্য ভাইয়া ওখান থেকে একটু নয়েজটা হচ্ছে মেবি ওকে কোম্পানি ইন্ডাস্ট্রি এটা কি ইন্টারনেট অর অন্য কোনো কিছু ইন্ডাস্ট্রি ডিপেন্ড করবে আপনার এখানে আপনি ওটা দেখে তারপর দিয়ে দিতে হবে এরপরে হচ্ছে আমরা দিয়ে দিই অ্যাকাউন্টিং এর উপরে ওকে ভাই এখান থেকে আরো দুটো দিয়ে দেয়া যায় যেহেতু দিয়ে দিই কোম্পানিটা আমাদের কিসের উপরে এয়ারলাইন্স এর উপরে তো না অ্যানিমেটেড অ্যাপল ক্রাফট ইন্টারনেট ফ্রি এটা তো হয় ভাই ফিনান্সিয়াল কোম্পানিও হতে পারে ফাইবার তো একটা ফিনান্সের উপরে কাজ করছে তাই না আমরা যারা ফ্রিল্যান্সাররা ফাইবারে কাজ করছি সেখানে তো আমরা আর্ন করছি কম্পিউটার নেটওয়ার্কিং এর কাজও হয় ই লার্নিং এডুকেশন এখানে প্রত্যেকটা কোম্পানির ক্রাইটেরিয়া আসতে থাকবে আমরা এখানে যে কোনো ই লার্নিং তো হচ্ছে না আমাদের আর্নিং হচ্ছে ই আর্নিং হচ্ছে ফাইবার থেকে কিন্তু আমরা ই লার্নিং করছি না ফাইবার থেকে ই আর্নিং বলতে পারি আমরা ফাইবার ফাইন্যান্সিয়াল সার্ভিস দিয়ে দেন এখান থেকে আর আপাতত দেয়ার প্রয়োজন নেই বিজনেস সাপ্লাইস এন্ড ইকুইপমেন্ট ফাইবার আমাদেরকে কোনো কিছু ইকুইপমেন্ট কি সাপ্লাই করছে না ক্যাপিটাল মার্কেটও না ঠিক এটা আর এগুলি হবে না অনেক স্ক্রল করুন ওকে আমরা এখন সিনিয়রিটি লেভেল দিব সিনিয়রিটি লেভেলে একটু ক্লিক করেন এই যে দেখেন একটা মানুষ আমরা যাকে চাচ্ছি সে কোন লেভেলের হতে হবে ম্যানেজার তার লেভেলটা কতটুকু থাকতে হবে তার কি আছে এখানে সেটা আছে সে কি ইন্টার্নশিপ হয়ে মানে ম্যানেজারই ইন্টার্ন হয়ে ঢুকবে না এন্ট্রি লেভেলে থাকবে যে নতুন ম্যানেজার ছিল ওইরকম ওইরকম ভাবে এখানে আমরা দেখতে পাবো তাকে আমরা মিড সিনিয়র লেভেল দিয়ে দিই ওকে তারপরে হচ্ছে জব ডেসক্রিপশন স্ক্রল করেন ভাইয়া এখন এইখানে যে রেসপন্সিবিলিটি গুলি আছে এটা এখানে তো লেখাই আছে আমরা চাইলে এটাকে বোল্ড করতে পারি চাইলে লেখার ধরনটাকে চেঞ্জ করতে পারি বোল্ডের অপশন আছে চেঞ্জের অপশন আছে বুলেট পয়েন্টটাকে কিভাবে দিতে চাই আমরা সেটা দিতে পারি ওভাবে করে আমরা এই জবের ওভারঅল একটা ডেসক্রিপশন যে জবের তাকে কি কি এই কাজ করতে হবে তার উপরে তার কি কি জিনিস থাকতে হবে তার কি কি রেসপন্সিবিলিটি থাকবে তার কি কি কোয়ালিফিকেশন থাকবে এটা আমরা এখানে অ্যাড করে দিব এই ডেসক্রিপশনে বোঝা গেছে খুব সুন্দর করে লিখে একটা অ্যাবাউট সেকশনটা আমরা যেমন নিজেদের জন্য খুব সুন্দর করে লিখি ওইভাবে খুব সুন্দর করে লিখে আমরা একটা জব পোস্ট করে দিতে পারি পারি না ইনশাআল্লাহ সবে পারবো এখানে রেসপন্সিবিলিটি গুলি দেখেন আলাদা করে মার্ক করা আছে বুলেট পয়েন্ট দিয়ে রেসপন্সিবিলিটি গুলি দিয়েছে যাতে কেউ বুঝতে পারে আমরা এর থেকে বেশিও দিতে পারি ম্যানেজ ডেইলি অপারেশন ওভারসিস মাল্টিপল পার্সোনাল তারপর হেল্প উইথ অনবোর্ডিং অ্যান্ড ট্রেনিং এখানে অনেকগুলি রেসপন্সিবিলিটি থাকতে পারে একটা কোম্পানির ম্যানেজারের ওইগুলি আমরা এখানে দিয়ে দিব আর তার কোয়ালিফিকেশন চাচ্ছে হচ্ছে ব্যাচেলার ডিগ্রি অর এক্সপিরিয়েন্স মাইক্রোসফট অফিস আউটলুক এক্সেল ওকে এখানে আরও চাইলে আমরা অ্যাড করতে পারি তারপরে নিচের দিকে আমরা স্ক্রল করে নেমে চলে আসি ওকে এখানে হোল্ড করেন সেখানে হচ্ছে হোল্ড ভাইয়া সেখানে হচ্ছে অ্যাড স্কিল কিওয়ার্ডস টু মেক ইউর জব মোর ভিজিবল টু রাইট ক্যান্ডিডেটস এখানে আমরা ওই যে কিওয়ার্ডের কথা বলি এখানে দেখেন কোয়ালিফিকেশন যা আছে ওই কোয়ালিফিকেশন গুলির উপর বেস করে এখানে 10টা কিওয়ার্ড দেয়া হয়েছে যাতে এই কিওয়ার্ড গুলি দিয়ে যদি লিংকডইনে কেউ সার্চ করে জব তার কাছে যাতে আমার এই পোস্টটা যায় আমরা এখানে কিওয়ার্ডটা কেন ইউজ করব যাতে আমরা আমাদের যে টার্গেটেড কি বলে ক্যান্ডিডেট থাকবে তাকে যাতে আমরা তার কাছে যাতে আমরা রিচ করতে পারি এই জন্য এখানে 10টা কিওয়ার্ড আমরা দিতে পারবো 10টা কিওয়ার্ড কি এর কি কোন কিছু মানে কোন জিনিসের উপর বেস করে দিব সেটা দিব আমাদের কোয়ালিফিকেশনের উপরে কারণ এই কোয়ালিফিকেশন গুলি যার থাকবে সে কিন্তু সেটা দিয়ে সার্চ করবে আমার যা কোয়ালিফিকেশন আছে আমরা যারা ধরেন অ্যাকাউন্টিং ব্যাকগ্রাউন্ডের আমরা কিন্তু কোনো জব খুঁজতে গেলে অ্যাকাউন্টিং দেই না আমরা বিডি জবসে যখন অ্যাকাউন্টস এর কোনো জব খুঁজতে যাই আমরা অ্যাকাউন্টিং যারা পড়াশোনা করেছেন তারা অ্যাকাউন্টিং দিবেন যারা ধরেন ইনফরমেশন অ্যান্ড টেকনোলজি নিয়ে পড়াশোনা করছেন তারা ওই সেক্টরটাতে
আমরা সার্চ করি। ইভেন সাক্ষ্য ভাই মেবি টেক্সটাইলে পড়াশোনা করেছেন, উনি যখন জবের জন্য সার্চ করবেন উনি কিন্তু টেক্সটাইল রিলেটেড জবের জন্য সার্চ করবেন, তাই না? জি আপু। তো সেক্ষেত্রে এই কিওয়ার্ডগুলি দিয়ে দিলে যেইটা আমরা কোয়ালিফিকেশন চাচ্ছি ওই কোয়ালিফিকেশনের উপরে বেস করে আমরা 10টা কিওয়ার্ড যদি দিয়ে দিই তাহলে এই কিওয়ার্ডগুলি নিয়ে কেউ যদি সার্চ করে তখন হচ্ছে আমরা এটা দেখতে পাবো, এই জবের পোস্টটা তার কাছে পৌঁছাবে, আমরা আমাদের টার্গেটেড ক্যান্ডিডেটসকে রিচ করতে পারবো এবং সে তখন এখানে অ্যাপ্লাই করতে পারবে যদি তার আমাদের যে ক্রাইটেরিয়াগুলি থাকবে, আমাদের যে ডিমান্ডগুলি থাকবে যে আমার ক্যান্ডিডেটের এই এই জিনিসগুলি থাকতে হবে সেটা যদি সে ফুলফিল করে তখন সে এই জবের জন্য অ্যাপ্লাই করতে পারবে। এখন এখানে দেখেন রেকমেন্ডেড, লেট ক্যান্ডিডেট অ্যাপ্লাই উইথ দেয়ার লিঙ্কডইন প্রোফাইল অ্যান্ড নোটিফাই মি বাই ইমেইল। আমরা এখানে একটা ইমেল অ্যাড্রেস দিয়ে দিতে পারি, সেই ইমেল অ্যাড্রেসে লিঙ্কডইন প্রোফাইলটা শেয়ার করতে পারে ক্যান্ডিডেট আমাদের সাথে। আমি আপনাদেরকে এতদিন বলেছি যে কেন আমরা লিঙ্কডইন প্রোফাইলটাকে প্রফেশনাল রাখবো, কেন আমরা লিঙ্কডইন প্রোফাইলকে প্রফেশনাল রাখবো, কারণ লিঙ্কডইন প্রোফাইল ওয়ান কাইন্ড অফ সিভি আমাদের। আমরা যেমন অ্যানালগ ওয়েতে সিভি দেই, এখানে লিঙ্কডইন প্রোফাইলটাই একটা সিভি, যেখানে আমি যদি রেকমেন্ড করি যে আমি তার লিঙ্কডইন প্রোফাইল সহ দেখতে চাই কারণ সে এই জব পোস্টটা লিঙ্কডইনে পাচ্ছে, সে লিঙ্কডইন থেকে জবের জন্য অ্যাপ্লাই করছে, সো আমি যদি চাই কোনো মেইল অ্যাড্রেসের মাধ্যমে যে তার প্রোফাইলটা আমার কাছে শো করবে, আমি তার প্রোফাইল ওভারঅল প্রোফাইল দেখব, সেটা আমি এখান থেকে করতে পারবো। সেক্ষেত্রে এখানে আমার একটা ইমেল অ্যাড্রেস দিয়ে দিতে হবে, যে ইমেল অ্যাড্রেসে তাদের প্রোফাইলগুলি যাবে অ্যাজ এ মেইল সেখান থেকে আমরা চেক করবো। তো এখানে অবশ্যই বায়ার যদি চায় বায়ার বায়ারের ইমেল অ্যাড্রেস দিয়ে দিবে, আমরা আমাদের ইমেল অ্যাড্রেস দিয়ে দিতে পারি এখন ডেমো যে ডেমোস্ট্রেশনের জন্য। হ্যাঁ, আমরা আমাদের যে কোনো একটা ইমেল অ্যাড্রেস এখানে লিখে দিই। আমি কোন অপশনটা ক্লিক করছি, যদি আমি আমার মেইলে চাই তাহলে মেইল দিতে পারবো, যদি আমার ওয়েবসাইট চাই তাহলে আমার ওয়েবসাইটে পাঠাতে পারবো, ওয়েবসাইটে গিয়ে সে ওখানে অ্যাপ্লাই নাও দিবে। হাউ ডিড ইউ হিয়ার অ্যাবাউট আস, এটা পরে আমরা এখানে এই দুইটা অপশনের যে কোনো একটা দিব। এখন এটা ডিপেন্ড করবে আপনি কোনটা চাচ্ছেন, আপনি যদি চান এটা আপনার ওয়েবসাইটে গিয়ে যাবে তাহলে দিবেন, এটা বায়ারকে জিজ্ঞেস করবেন যে আপনি অ্যাপ্লিকেশনটা কোথায় চাচ্ছেন, আপনার ওয়েবসাইটে নাকি আপনি আপনার মেইলে চাচ্ছেন। আমরা মেইল দিয়ে দেখছি, তারপরে ভাইয়া হাউ ডি মানে এইটার সম্পর্কে সে কোথায় শুনেছে সেটা এখানে চুজ করে দিব আমরা, aaronlinkedin.com। ওকে, তারপরে হচ্ছে এখানে এখন যাব অফার কোড আসছে, অফার কোডটা এটা ওই যে অ্যাড অন লিঙ্কডইন এসেছে তো ওই জন্য, আমরা অ্যাড অন লিঙ্কডইন না দিয়ে আদার দিই তাহলে অফার কোডটা আসবে না। এটা হচ্ছে আমরা যদি ধরেন মানে অনেক সময় দেখি না অনেকগুলি জায়গায় আমরা ফর্ম ফিল আপ করতে গেলে আপনারা আমাদের সম্পর্কে কোথায় জানতে পেরেছেন কোথায় পেয়েছেন এরকম একটা সার্ভে ওরা করে না? এটা ওয়ান কাইন্ড অফ দ্যাট টাইপ অফ সার্ভে এটা। তো এখানে আমরা আদারটা দিয়ে দিই, আমাদের aaronlinkedin.com অত দিতে গেলে অফার কোড চাইবে, আমরা ভাইয়া ওখানে আদার দিয়ে দিই। ওকে, আদার দিয়ে দিই। আপু। জি আপু। অফার কোডটা কোথায় পাবো যদি আমরা aaronlinkedin অ্যাড করি? এটা হচ্ছে বায়ার আপনাকে বলে দিবে যে বায়ারের কোনো অফার কোড আছে কিনা। এখন তো আমাদের কাছে তো কোনো অফার কোড নেই, আমরা তো ডেমোনস্ট্রেশনের জন্য দেখছি, আমরা তো প্র্যাকটিসের জন্য দেখছি, তাই না? ওকে, এখানে একটা ব্যাপার হচ্ছে আমরা সেভ এন্ড ড্রাফট হিসেবে রাখতে পারি, আমরা এটা ওভারঅল একটা প্রিভিউ দেখতে পারি, ওভারঅল একটা প্রিভিউ দেখতে পারি। ভাই প্রিভিউতে ক্লিক করেন, আমরা দেখি যে আমরা কি চাইলাম, আমাদের জব পোস্টটা কিভাবে দেখাবে। এই যে দেখতে পাচ্ছেন জব পোস্টটা কিভাবে দেখাচ্ছে, যে ম্যানেজার ফাইবারের এভাবে একটা অ্যাড হয়ে এটা যাবে, তারপরে স্ক্রল করে এই তো আমরা প্রিভিউ দেখলাম। এখন এখানে কথা হচ্ছে, হ্যাঁ ভাই এটা ক্লোজ করে দেন, ক্লোজ করে দেন, আমরা স্ক্রল করে উপরের দিকে একটু যাই। আচ্ছা, ওকে ভাই নিচে আমরা গিয়ে কন্টিনিউটা দিয়ে দিব, এখানে আরেকটা পার্ট ছিল যেটা আমি আগে দেখেছি। Please fill up required files. আচ্ছা, কোন
কোন ফিলটা আছে মেবি এখানে আমরা তিনটা দিই নেই এটা কোন না আচ্ছা এখানে তিনটা দেই দেখি কি হয় অ্যাকাউন্টিং দিয়ে দেন ভাই অ্যাকাউন্টিং দিয়ে দেন ওকে সিনিয়রিটি লেভেল দেয়া আছে সবই তো দেয়া আছে আন্ডার সেন্টারে ইমেল অ্যাড্রেস আমরা লিখতে হবে কারণ আমরা পরবর্তীতে ওই যে ওটাতে ক্লিক করেছিলাম তো ওই জন্য আনসার যদি আমরা পুরো চাই সেটা দিতে পারবো আনসার যদি আমরা শর্ট ফর্মে চাই সেটা দিতে পারবো ক্লিক করেন ভাইয়া এডুকেশন লেভেল আমরা কি চাচ্ছি কোন লেভেলের এডুকেশনে আমরা চাচ্ছি ব্যাচেলার ডিগ্রিতে চাচ্ছি একটা ম্যানেজার নিশ্চয়ই ব্যাচেলার ডিগ্রিতে অ্যাপ্লাই করতে পারে না যার ব্যাচেলার ডিগ্রি আছে সে নিশ্চয়ই একটা ম্যানেজার পোস্টের জন্য অ্যাপ্লাই করতে পারে না অবশ্যই সেটা মাস্টার ডিগ্রি অথবা মাস্টার মাস্টার অফ বিজনেস অ্যাডমিনিস্ট্রেশন এই জায়গাটায় হবে হ্যাঁ এটা দিব আমরা কোয়ালিফিকেশন টাইপ প্রেফারড এখানে আইডিয়াল আনসার ইয়েস ওকে প্রেফারড জান ওকে রিকোয়ার্ড রিকোয়ার্ড মানে হচ্ছে এইটার আনসারটা রিকোয়ার্ড কিনা আর আমরা ওই যে একটা বললাম না যে আমরা কিছু কিছু জায়গায় দেখব স্টার মার্ক থাকবে ওই জায়গায় যদি আমরা ফুলফিল না করি আমরা নেক্সট স্টেপে যেতে পারবো না আর কিছু কিছু জায়গায় দেখা যায় যে লেখা থাকে কিন্তু স্টার মার্ক থাকে না ওটা ফুলফিল না করলে আমরা নেক্সট স্টেপে যেতে চাই এখন আমরা যদি এখানে রিকোয়ার্ড দিয়ে দেই তাহলে তাকে এটার আনসার দিতে হবে এবং এটার আনসার না দেওয়া অবধি সে পরের স্টেপটা বা এইটা ফুলফিল করে অ্যাপ্লাই সাবমিট করতে পারবে না এটা আপনার উপরে ডিপেন্ড করবে যে আপনি রিকোয়ার্ড দিবেন কিনা অবশ্যই আমরা এটা রিকোয়ার্ড দিব যে এডুকেশন লেভেলটা তার কোথায় আছে সেটা তো অবশ্যই রিকোয়ার্ড দেওয়া উচিত না ওকে এখানে ওয়ার্ক এক্সপেরিয়েন্স দেখেন আমরা মাইক্রোসফটে ভাইয়া প্রেফার ওয়ার্ক এক্সপেরিয়েন্সটাতে যান উপরে হাউ মেনি ইয়ার্স এর এখানে আপনি ক্লিক করেন হাউ মেনি ইয়ার্স এর এখানে ক্লিক করেন যে আইডিয়াল আনসার 1 এখানে এখন আমরা দেখবো যে আমরা কতদিনের মধ্যে আমরা চাই যে তার ওয়ার্ক এক্সপিরিয়েন্স মাইক্রোসফট পাওয়ার পয়েন্ট নিয়ে কতদিনের আছে আমরা যদি এটা একটা ফিক্সড করে দেই তার যদি এটা না থাকে সে যদি এর কম থাকে তাহলে সে তখন অ্যাপ্লাই করতে পারবে না তার জন্য অ্যাপ্লাই বাটনটা ডিসেবল হয়ে থাকবে তখন তো এখানে আমরা যদি একটা ম্যানেজারের জন্য চাই মাইক্রোসফট পাওয়ার পয়েন্ট এর কাজ সে আমরা এখানে 2-3 বছর দিতেই পারি আসলে এই ব্যাপারগুলি যে একটা রিকোয়ারমেন্ট থাকবে একটা কোম্পানির একটা ক্যান্ডিডেটের উপরে যা রিকোয়ারমেন্ট থাকবে সেই রিকোয়ারমেন্টগুলি এই বায়ার আপনাকে দিয়ে দিবে আর আপনি যদি আপনার নিজের কোম্পানির জন্য কোনো জব পোস্ট করে থাকেন সেক্ষেত্রে আপনি এটা দেখতে পারবেন যে এখানে আপনার কতদিনের আছে আপনি কতদিনের দিতে যাচ্ছেন এখানে আমরা 2 বছর দিয়ে দিই তারপরে আমি এখানে রিকোয়ার্ড দিলাম না তার মানে কি সেই জায়গাটা স্কিপ করে আনসারটা করেছে আমাকে অ্যাপ্লাই করতে পারে তো তার অ্যাপ্লাই এর জন্য আমি ক্যান্ডিডেটটাকে ডাকবো তার ইন্টারভিউ নিবো আমাদের কোম্পানি একটা টাইম লস হবে তো ওইটার থেকে আমরা সবসময় যেই জিনিসগুলো আমাদের প্রয়োজন ওই জিনিসগুলোকে আমরা রিকোয়ার্ড দিয়ে দিব প্রেফার জিনিসটা কিছু কিছু জায়গায় থাকে কিছু কিছু জায়গায় না দিলেও কোনো প্রবলেম হয় না আর এই পরে হচ্ছে যেটা মাইক্রোসফট নিয়ে কাজ আমরা মাইক্রোসফটের কাজটা ধরলাম না যেটা প্রেফারডে দিয়ে দিলাম 1 বছরের মধ্যে হয়ে যাবে ওকে ভাইয়া অ্যাড স্ক্রিন কোশ্চেন স্ক্রিনিং কোশ্চেন সার্টিফিকেট ওয়ার্ক অথরাইজেশন ওয়ার্ক এক্সপিরিয়েন্স এডুকেশন লোকেশন ল্যাঙ্গুয়েজ visa status তারপরে expertise with tools industry experience এগুলি হচ্ছে যে আমরা কি দিতে চাই এখানে এডুকেশন দেয়া আছে আমরা যদি চাই তার সার্টিফিকেট গুলি আমাদেরকে সে শো করবে অ্যাটাচ করে সেটা এখান থেকে আমরা দিয়ে দিতে পারবো এখানে ক্লিক করা যায় এখানে ক্লিক করেন প্লাস করেন ভাইয়া যে দেখতে পাচ্ছেন এটা যে অ্যাড হচ্ছে উপরে যে অ্যাড হচ্ছে আমরা কি কি চাচ্ছি উপরে অ্যাড হয়ে যাচ্ছে উপরে ক্রস করা যাচ্ছে উপরে অ্যাড করা যাচ্ছে এখন আমরা যদি তার সার্টিফিকেট চাই সার্টিফিকেট তার ওয়ার্ক অথরাইজেশন মানে সে আগে যেখানে কাজ করেছে সেখানকার একটা অথরাইজেশন আমরা যদি তার কাছে ডিমান্ড করি তাহলে এটাকে আমরা এই জায়গায় অ্যাড করে দিতে পারবো কোথায় অ্যাড করতে পারবো উপরে যদি এক্সপিরিয়েন্স যেখানে আমরা একটু আগে এডিট করলাম ওই জায়গাটাতে আমরা চাইলে অ্যাড করে দিতে পারি এই জায়গাটা কি ক্লিয়ার আপনাদের জি আপু ক্লিয়ার
ওকে ভাইয়া এখানে আমরা ওয়ার্ক অথরাইজেশনটা অ্যাড করি আর ভিসা স্ট্যাটাস এখন ভিসা স্ট্যাটাসটা কি ধরেন আমার বায়ার ভাইয়া এখানে এখন ক্লিক করুন ভিসা স্ট্যাটাসটা হচ্ছে আমার এটার উপরে মাউসটা রাখেন ভিসা স্ট্যাটাসের উপরে জি এখানে দেখেন কি আসছে উইল ইউ নো অর দ্য ফিউচার রিকোয়ারস ফর স্পন্সরশিপ ফর এমপ্লয়মেন্ট ভিসা স্ট্যাটাস আমরা কি চাই আমরা অনেক সময় চাই যে আমি হয়তো ঢাকা থেকে যেমন আমি ঢাকায় থাকি এখন আমার জবটা যদি চিটং এ হয় চিটং এ যেতে তো আমার ভিসা লাগছে না তাই না কারণ চিটংটা আমার কান্ট্রির মধ্যেই পড়ছে এখন জবটা যদি ধরেন বাংলাদেশের বাইরে হয় ইন্ডিয়াতে হয় যেতে আমার ভিসা লাগবে রাইট সেক্ষেত্রে আমি সেটা চাই কিনা সেটার স্পন্সরশিপ কে করবে আপনারা করবেন আমি করবেন এই টাইপের কিছু একটা ওকে এখান থেকে আমরা আসলে বায়ার রিকোয়ারমেন্ট কি কি ওই অনুযায়ী আমরা এগুলি অ্যাড করে দিব ক্লিয়ার এটা কি আমাকে ফুললি দেখাতে হবে আপনাদেরকে না আপু ওকে ভাই তারপরে স্টেপে চলে যাই আমরা তারপরে এই যে দেখেন নট এখানে না আমরা ওখানে এডিট করার অপশনটা তো বুঝেছি ভাইয়া এখানে না এই যে অটো রেট নট এ ফিট ফর অ্যাপ্লিকেট ওকে এখন এখানে হচ্ছে ওই রিকোয়ার ফিল্ড ওই যে বললাম রিকোয়ার আর রেট জন্য যে রিকোয়ারমেন্ট থাকবে ওই রিকোয়ারমেন্টের যেখানে আমরা ফুলফিল হবে না নট এ ফিট মানে ওই রিকোয়ারমেন্টে যে ফিট হবে না তার সিভিটা কি অটোমেটিক্যালি রিজেক্ট হবে কিনা এটা অবশ্যই আমরা অন করে রাখবো যে অটোমেটিক্যালি অবশ্যই রিজেক্ট হয়ে যাবে থ্যাংক ইউ ফর ইন্টারেস্ট ইন দ্য ম্যানেজার পজিশন অ্যাট ফাইবার ইন ঢাকা বাংলাদেশ আনফর্চুনেটলি ফাইবার ডিড নট সিলেক্ট ইউর অ্যাপ্লিকেশন টু মুভ ফরওয়ার্ড in the hiring process eta fiber theke take mane amar company theke je apply korbe take amra ekta mail diye dite pari je tumi reject hoyecho or tumi reject hawni eta ebhabe mail ta jodi on kore dei tahole ei mail ta jabe ar jodi off kore rakhi tahole mail ta jabe na ekhon amar ba amar jei candidate proyojon oi ta te je fit hocche na তার মেইলটা তো আমার চেক করে লাভ নেই বা তাকে ওখানে আমাকে হ্যাঙ্গিং অবস্থায় রেখেও তো লাভ নেই আমরা ওয়েটিং জোনে তাকে রেখে লাভ নেই তাকে আমরা ডিরেক্টলি একটা মেইল পাঠিয়ে দিতে পারি যেটা আমাদের লিখতে হবে না এখান থেকে অটোমেটিক্যালি চলে যাবে যে তোমাকে আমরা হায়ার করতে পারছি না ক্লিয়ার এটা কেন যাচ্ছে জি আপু ওকে কন্টিনিউ দেন ভাইয়া ওই জিনিসগুলো তো আমাদের রিকোয়ারমেন্ট এগুলো খুঁজতেছে সেজন্য কন্টিনিউ হচ্ছে না আচ্ছা প্লিজ কমপ্লিটেড দ্যাটস ফিল্ড ওকে এগুলো বুক কেটে দিন না হয় হ্যাঁ এখন কেটে দেন আমাদের এই একটা ব্যাপারই খুঁজছে সার্টিফিকেশনের জন্য কারণ এখানে যদি সার্টিফিকেট অ্যাড না করে দেয় কিছু করে না দেয় দেখেন তাহলে হচ্ছে সে ইয়ে করতে পারছে না এখন এখানে একটা অপশন আসছে দেখেছেন অ্যামাউন্টটা দেখেন জব পোস্ট লাইক ইয়োরস মানে আমি যেই জব পোস্টটা করতে যাচ্ছি তার ডেইলি বাজেটটা একটু দেখেন দেখতে পাচ্ছেন কি পরিমানে বাজেট তাদের যাবে লিংকডইন কিন্তু খুব হাই প্রোফাইল যেটা আমরা আগেও বলেছি প্রচুর রিচ লিংকডইন প্রচুর রিচ এবং কস্টলি যেটা আমরা ফেসবুকে এই $15 যদি একটা অ্যাড করতে যাই আমরা আমাদের মোটামুটি খুব ভালো পরিমাপের একটা টার্গেটেড অডিয়েন্স পেয়ে যাই কিন্তু লিংকডইনে সেটা পাওয়া যায় না লিংকডইনের পার ক্লিক পার ইয়ের উপরে খুব বেশি থাকে ওকে এখন এখানে কথা হচ্ছে আমি ডেইলি বাজেট কত দিব ডেইলি বাজেট $9 মানে $9 থেকে $18 পর্যন্ত আমি সেট করতে পারবো $9 এর নিচে আমি একটা ডেইলি বাজেট সেট করতে পারবো না এখন এই পোস্টটাকে আমি কতদিনের জন্য দিতে চাই এই পোস্টটা কতদিন যাবে সেটা আমার উপর ডিপেন্ড করবে যে এখানে আই ক্লোজ ইট রিচ মাই টোটাল বাজেট এখানে এখন যদি আমি টোটাল বাজেটটা দিয়ে দিই তার উপরে ডিপেন্ড করবে অর আমি যখন ক্লোজ করতে চাই এখন ডেইলি বাজেটটা দেখেন ভাইয়া আপনি $8 দেন $15 আছে তো ওখানে $8 দেন দেখেছেন ইয়ে হয়ে যাচ্ছে যাবে না ইউর জব উইল স্টে ওপেন আনটিল ইউ ক্লোজ ইট ইউ ক্যান এডিট ইউর বাজেট অর ক্লোজ ইউর জব পোস্ট এনি টাইম ওকে তারপরে যদি আমরা প্রসিড এন্ড চেক আউট দেই ভাইয়া এই জায়গার কাজটা কি বুঝতে পেরেছি আমরা জি আপু জি আপু এখন বলছে যে এখানে দেখেন আরেকবার বলেন ওকে এখানে দেখেন নিচে একটা কথা এসেছে ইট রিচ এনাফ ক্যান্ডিডেট ফর দিস জব পোস্ট উই রেকমেন্ড অ্যাট লাস্ট
$15 for daily budget. আমি চাইলেও $8 এই পোস্টটাকে দিতে পারবো না। আমার ডেইলি বাজেট মিনিমাম $15 লাগবে। $15 দিলে আমি যা চাচ্ছি, যেই কোয়ালিটির ক্যান্ডিডেট আমি চাচ্ছি, ওই কোয়ালিটির ক্যান্ডিডেটের কাছে আমার এই জব পোস্টটা পৌঁছাবে যদি আমি ডেইলি বাজেট $15 দেই। ক্লিয়ার ভাইয়া, ইনসান ভাইয়া? জি আপু, ক্লিয়ার। ওকে, সেক্ষেত্রে আমরা যদি এখানে $15 ছাড়া যাবে না, এইটাকে আমি জি আপু, হ্যাঁ ভাইয়া, আমরা ডেইলি বাজেটটা $15 করে দিই। ওকে, তারপরে চেক, প্রসিড টু চেক আউট দিয়ে দেই। প্রসিড টু চেক আউট কেন তো মেবি আপু কাট খুঁজবে এখন। হ্যাঁ, লিংকডইনের এই যে চলে এসেছে, দেখেছেন, সিলেক্ট ইওর পেমেন্ট মেথড। এখন তো পেমেন্ট মেথড আমাদের কাছে নেই। আপনারা বায়ারের যে ডুয়েল কারেন্সি, মানে বাংলাদেশ থেকে যদি কেউ করতে চায় তার ডুয়েল কারেন্সি কার্ড লাগবে, আর বাংলাদেশের বাইরের কোনো বায়ার চায় তারও ডুয়েল কারেন্সি কার্ড লাগবে। যদি সে ডলারের হয় তাহলে তো হয়েই গেল, কিন্তু ওখানে ডুয়েল কারেন্সিটা বলা হয়, ধরেন স্প্যানিশদের তো একরকম অ্যামাউন্ট থাকে, বা আমরা পাউন্ডের হিসাবটা, যেমন ইউকে তে পাউন্ড হিসেব হয়, তো ডলারে তো এখানে পেমেন্টটা হয়। সো বেসিক্যালি সব জায়গায় ডুয়েল কারেন্সি কার্ড। আমাদের বাংলাদেশে হয়তো এটা মানুষ বোঝে কম, কিন্তু বাইরের কান্ট্রির মানুষগুলি এটাকে খুব ভালো বোঝে যে ডুয়েল কারেন্সি কার্ডটা কি বা কোথায় ইউজ করতে হয়। তো এখানে আমরা পেমেন্ট মেথড নিব। এরপরে ভাইয়া রিভিউ ইউর বর্ডারে যান, স্ক্রল করে নিচের দিকে নামতে থাকি আমরা। ওকে, দেখতে পাচ্ছেন আমরা ওখানে কার্ড ধরলে, যদি আমরা ওখানে কার্ডটা অ্যাড করি, তারপরে এখানে রিভিউটা দেখি, তারপরে ভাইয়া নিচের দিকে স্ক্রল করে নেমে আসেন। ওকে, এখানে ফ্রিকোয়েন্টলি আস্ক কোশ্চেন, এখানে লিখা আছে যে হাউ মাচ ইট উইল কস্ট মি পোস্টেড জব। ওকে, এটা হচ্ছে আমি তাদেরকে কোশ্চেন করা, যেটা ঠিক আছে, এটা আমাদের মানে জব পোস্টের বা যারা ক্যান্ডিডেট তাদের না, এটা হচ্ছে বায়ারকে। এখান থেকে লিঙ্কডইন থেকে আমরা কোশ্চেন করতে পারি কি পাই, বিল পেমেন্ট কিভাবে কি, এখানে ওভারঅল একটা ব্যাপার থাকে। আপনারা এটা হচ্ছে যখন প্র্যাকটিস পারপাসে করবেন তখন ফার্স্ট আপনারা এই জায়গাটা পড়ে নেবেন। অর নিজন ভাই এটার একটা স্ক্রিনশট নিয়ে আপনি গ্রুপে দিয়ে দেন, যাতে এই জিনিসটা সবাই পড়ে নিতে পারে। সি মোরে আগে ক্লিক করেন, সি মোর, সি মোরটা দিয়ে নিন, সি মোরটা দেন। ওকে, এই পেজটাকে একটা স্ক্রিনশট দিয়ে সবাইকে দিয়ে দেন, সবাই পড়ে নিলে বুঝতে পারবে যে কিভাবে কার্ডটা রিমুভ হবে, কিভাবে কি হবে, সেটার একটা স্ক্রিনশট আমরা দিয়ে দিলে আমাদের জন্য ইজি হয়ে যাবে। এইটা আমরা পড়ব, এইটা পড়ার পরে আমরা কালকে এই যে জিনিসটা পড়ব, এটার উপরে আমরা কালকে একটা কুইজ নেব যে কিভাবে একটা কার্ড অ্যাড করতে পারি, আমরা কি একটা কার্ড অ্যাড করতে পারি অর রিমুভ করতে পারি, হু ক্যান সি মাই জব পোস্ট, কে আমার মানে জব পোস্টটা দেখবে, এগুলির সম্পর্কে আমরা যখন নতুন অবস্থায় থাকবো তখন তো আমরা বুঝবো না। তো নতুন অবস্থায় থাকলে যখন আমরা বুঝবো না, আমরা কিভাবে বুঝবো যে আমি কোনটা অ্যাড করতে হচ্ছে, কোনটা আমাকে অ্যাড না করলেও হবে। তো আমরা যখন কাজটা শিখবো, প্রপার ওয়েতে শিখবো, দ্যাটস ওয়াই আমাদেরকে এটা পড়তে হবে যে কি কি এখানে অ্যাড করা যায়, কতটুকু লিমিটেশন অ্যাড করা যায়, কিভাবে অ্যাড করা যায়, কিভাবে এটাকে রিমুভ করা যায়, এবং কোন ক্রাইটেরিয়ার জন্য কোনটা কি বলে বেস্ট পজিশন হবে, কোন ক্রাইটেরিয়ার জন্য কোনটা সিলেক্ট করা আমার জন্য বেস্ট হবে। এখানে ওভারঅল একটা ওভারভিউ দেয়া আছে এটা। হ্যাঁ, স্ক্রল করে নিচের দিকে নেমে আসি আমরা। এখান থেকে যেটা ধরবো আমরা, হ্যাভ এ কোশ্চেন, ওইটা আমরা তাদেরকে কোশ্চেন করতে পারবো, অবশ্যই লিঙ্কডইন অথরিটিকে, নট আমাকে আর আপনাকে, ঠিক আছে? ওকে ভাইয়া, শেষ তো উপরের দিকে চলে যান। এখন যদি আমরা পেমেন্ট মেথডটা ক্লিয়ার করে ফেলি তাহলে আমাদের জব পোস্টের জন্য, এই যে দেখেন রিভিউ, জি জব পোস্টের, একটু স্ক্রল করি ভাইয়া আমরা নিচের দিকে, এই যে অ্যাড দিয়ে তারপরে স্ক্রল করব। যখন এখানে অ্যাড দিয়ে দিব, পেমেন্টের জায়গাটা আমাদের ক্লিয়ার হয়ে যাবে, তখন স্ক্রল করে ভাই নিচের দিকে চলে আসি আমরা আরেকটু। ওকে, এখানে এই যে পোস্ট, পোস্ট জব দেখতে পাচ্ছেন যেটা ডিজেবল হয়ে আছে আমাদের, জি আপু, এটা তখন এনেবল হয়ে যাবে যখন আমরা ওই কার্ডটা অ্যাড করে দেব। এটা কি বুঝতে কষ্ট হয়েছে আপনাদের? না আপু। আপু, জি আপু, একটা কোশ্চেন ছিল, সেটা হচ্ছে কি আপনার ওই ফেসবুকের ক্ষেত্রে অ্যাড ম্যানেজারে বিলিনে গিয়ে যে কোনো কিছু চাইলে কার্ডটা অ্যাড করে রাখতে পারে আগে থেকেই, অর্থাৎ
অ্যাড রান করা ছাড়াই আগে থেকে অ্যাড করতে পারে, কিন্তু এই ক্ষেত্রে লিংকডইনে কি আগে থেকে কাট অ্যাড করে রাখতে পারবে? লিংকডইনে সেটা শুধু সেটা হচ্ছে শুধু ভাই অ্যাড এর জন্য পারে, জব পোস্টের জন্য পারে বলে আমার এটা আমি মানে আমি যতটুকু জানতাম যে পারে না, এখন পারে কিনা নতুন কি এসেছে আমি সেটা দেখে জানতে হবে। প্রশ্নটা এটার জন্য করলাম আপু, ওই উনি আমাদের অনেক সময় দেখা যাবে কেউ তো কার্ডের ইনফরমেশনটা দিতে চায় না, কারণ তার কার্ড থেকে আমিও পেমেন্টটা নিয়ে ফেলতে পারবো। ওকে, এখানে কিন্তু একটা ব্যাপার হচ্ছে আমরা কিন্তু তার কার্ডের পিন নাম্বার চাচ্ছি না, একটা জিনিস দেখেন এখানে কার্ডের পিন নাম্বার চাচ্ছি না, আমরা তার কার্ডের নাম্বার চাচ্ছি, সিকিউরিটি নাম্বারটা কিন্তু নট পিন নাম্বার, কেউ সিকিউরিটি নাম্বারকে পিন নাম্বার বলে ভুল করবে না। সিকিউরিটি নাম্বার হচ্ছে এখন আমার কাছে, তো আমি আসলে অফলাইনে ক্লাস নিলে হয়তো আমি একটা কার্ড দেখিয়ে আপনাদেরকে সিকিউরিটি নাম্বারটা দেখাতে পারতাম। ওকে ফাইন ভাইয়া, মিজান ভাইয়া আপনি একটু গুগলে যান, গুগলে গিয়ে যে কোনো একটা ভিসা কার্ড অর মাস্টার কার্ড অর পেওনিয়ার কার্ড অর ডুয়েল কারেন্সির যে কোনো একটা কার্ড, কার্ডের জন্য একটু লিখেন গুগলে যে মাস্টার কার্ড, গুগলে মাস্টার কার্ড লিখেন। মাস্টার কার্ড এর একটা ছবি আসবে, ইমেজে গেলে আমরা মাস্টার কার্ড এর ছবি দেখতে পাবো। এখানে এখন কথা হচ্ছে এই যে চলে আসেন, এখানে মাস্টার কার্ড এর দুই রকমের ছবি আছে, রাইট? এখানে মাস্টার কার্ড এর এইটা না ভাইয়া, এই ছবিটা না, আমি আপনাকে বলছি আপনি এই ছবিটা ক্লোজ করেন, ছবিটাকে ক্লোজ করেন, ওকে ছবিটাকে ক্লোজ করে কার্ডের উল্টো দিকের ছবি লাগবে আমার, কার্ডের উল্টো দিকের ছবিতে একটা হচ্ছে সিকিউরিটি, কার্ডের উল্টো দিকের ছবিতে একটা সিকিউরিটি নাম্বার থাকে আপনারা কার্ডের। ওকে হোল্ড অন ভাইয়া, ওকে নাম্বারটা থাকে এখানে, ধরেন আমরা একটা কার্ড সিলেক্ট করি ভাইয়া, এই যে সেকেন্ড রোয়ে দেখেন মাস্টার কার্ডের সাথে যে গ্রে কালারের একটা কার্ড দেখা যাচ্ছে, এটা না এটার উপরেরটা, ওকে এই কার্ডটাতে আমরা ক্লিক করি, আর এই যে ভাইয়া আরবিসি একটা কার্ড ছিল, স্ক্রল করেন একটু, আরেকটু স্ক্রল করেন, হ্যাঁ এই যে এই কার্ডটা, ওকে এই কার্ডে একটা অ্যাকাউন্ট নাম্বার দেখা যাচ্ছে, এখানে একটা নাম্বার দেখা যাচ্ছে কার্ডের, রাইট? এই কার্ডের নাম্বারটা আমরা সেখানে বসাবো, এবং এখানে উপরে যে যে আরবিসির একটা লোগো দেখা যাচ্ছে এই সাইডের উল্টো দিকে, কার্ডের উল্টো দিকের এই সাইডে একটা নাম্বার লেখা থাকে, নট পিন নাম্বার, এই সাইডে একটা নাম্বার লেখা থাকবে, ওকে সিকিউরিটি নাম্বার, ওই সিকিউরিটি নাম্বারটা আপনার এখানে, এইখানে যে নাম্বারটা থাকবে এই নাম্বারটাই হচ্ছে ভাই আমাদের, ব্যাক টু আমাদের আগের ট্যাবে আমরা চলে যাই, আগের ট্যাবে চলে গেলে আমরা বুঝাতে পারবো তাদেরকে। আপু এটা তিন থাকে শুধু? জি তিনটা সংখ্যা থাকে? তিনটা থাক, চারটা থাকে মেবি, তিনটা আর চারটা, একটা তিনটা, তিনটাও থাকে চারটা থাকে মেবি, আমি তিনটা দেখছি এমনি। আচ্ছা যাই হোক, ওই সিকিউরিটি কোডটা এখানে দিই, তিনটা থাকে, তিনটা তিনটা, ওকে ভাইয়া তিনটাই থাকে। এখন কথা হচ্ছে ভাইয়া যেমন কোশ্চেনটা করলো যে কার্ডটা আমি অ্যাড করব, কার্ডের ইনফরমেশন যদি বায়ার আমাকে দেয় আমি তো চাইলেই বায়ারের ইয়ে করে নিতে পারি, বায়ারের কার্ডের অ্যাক্সেস নিয়ে নিতে পারি, এই অ্যাক্সেস গুলি দিয়ে চাইলেই যে কোনো জায়গায় আমি পেমেন্ট ইউজ করতে পারছি পেমেন্টের জন্য। এখন কথা হচ্ছে একটা বায়ার যখন জব পোস্ট করবে সে নিশ্চয়ই আপনার প্রোফাইল থেকে জব পোস্ট করবে না, বায়ার বায়ারের প্রোফাইল থেকে করবে। জি ওটিপি লাগবে না এখানে? সরি ভাইয়া, ওটিপি কোড না, ওটিপি কোড দরকার হয় না আপু, ওটিপি বলতে ওইটা উনি বুঝাচ্ছে, অনেক সময় দেখা যায় ওই আপনি কোন জায়গায় আপনার মোবাইল নাম্বার অ্যাড করলে আপনার মোবাইলে একটা মেসেজে একটা কোড পাঠায়। আমি বলি, আমি বলবো জি ভাইয়া, কতগুলো ওয়েবসাইট থাকে যেগুলোতে ই-কমার্সে যেগুলো হয় এগুলোতে আপনি যদি পারচেজ করতে চান অটোপে দিয়ে আপনার পারচেজটা হবে, আর কতগুলো ওয়েবসাইট থাকে যেগুলোতে অটোপের কোনো সিস্টেম থাকে না। আর কি? ওকে মোস্তফা ভাই, আমি বুঝতে পেরেছি আপনি কি বলছেন, আমাদের আসলে ওই কোডটা লাগবে না, কারণ হচ্ছে আমরা তো এটা পেমেন্ট ইস্যু থাকে, আর আমাদের পেমেন্ট ইস্যু যে কোনো জায়গায় ফেসবুক যান, ফেসবুকের অ্যাড থেকে যান, আমরা লিংকডইন থেকে যাই, আমরা টুইটারেও দেখবো, টুইটার থেকেও যাই, ওখানে আমাদের আসলে ওইগুলি দিতে হবে না, আমাদের পেমেন্ট মেথডটা ওভারঅল সব জায়গায় একই, আমরা যখন ফেস
ফেসবুকের অ্যাড ম্যানেজারে গিয়েছি, সেম ছিল না ভাইয়া, কার্ড নাম্বার, নেম, তারপর হচ্ছে এক্সপায়ারেশন ডেট, সিকিউরিটি কোড, কান্ট্রি, পোস্টাল কোড। পোস্টাল কোডটা এখানে এসেছে আমাদের ফেসবুকের মধ্যে কার্ড অ্যাডের সময় আমাদের পোস্টাল কোডটা কিন্তু ছিল না। এটা কি কেউ খেয়াল করেছেন? জি আপু, পোস্টাল কোডটা তখন ছিল না। কথা বলতেছেন পোস্টাল কোডটা, এটা আপু আসলে লোকেশন বেসে চেঞ্জ হয় ফেসবুকের ক্ষেত্রে। কিছু কিছু লোকেশন দিলে পোস্টাল কোডটা খোঁজে, কিছু কিছু লোকেশনের ক্ষেত্রে পোস্টাল কোডটা খোঁজে না। কিন্তু আমরা লিংকডইনে দেখছি কিন্তু আমরা বাংলাদেশ দিলেও আমাদের পোস্টাল কোডটা খুঁজছে। আমি সেটা বলতে চাচ্ছি যে ফেসবুকে এটা রিকোয়ার্ড না, কিন্তু লিংকডইনে এটা রিকোয়ার্ড। লিংকডইনের সাথে ফেসবুকের, আমি আপনাদেরকে ফেসবুক অ্যাড ম্যানেজারটা দেখানোর সময় বলেছিলাম যে আমরা যখন ফেসবুক অ্যাড ম্যানেজার দেখছি সেটা আমরা প্রপার ওয়েতে দেখি। কারণ হচ্ছে ফেসবুক অ্যাড ম্যানেজার যদি আমরা প্রপারলি বুঝি তাহলে আমরা ইন ফিউচারে গিয়ে লিঙ্কডইন বলেন, ইউটিউব সরি লিঙ্কডইন বলেন, টুইটার বলেন, যে কোনো জায়গায় অ্যাড রান করাতে গেলে আমাদের অনেক ইজি হবে। কারণ ফেসবুকে একদম লাস্ট স্টেপের দুটো স্টেপ আগে কার্ড অ্যাড থাকে। জি আপু, পোস্টাল কোডটা কি কার্ডেরই নাকি নিজের? আমি টাকায় অ্যাকাউন্ট করছি ভাই। পোস্টাল কার্ডে তো কখনো কোন পোস্টাল কোড থাকে না, একটা কার্ডের ছবিটা আমি বের না আপু, কার্ডের ছবিটাতে একটু যান ওনার কাছে, ওনাকে আরো ক্লিয়ার করে দিচ্ছি আমি। যদি সে পেমেন্ট মেথডটা অ্যাড ম্যানেজারে দিয়ে রাখে আগে থেকেই, তাহলে তো তার এখানে কার্ড অ্যাড করা থাকবেই। আপু আমার একটা কথা আছে আর আপনাকে বলতে পারে, ওই যে সেভ ড্রাফট একটা জায়গা দেখে এসেছিলাম আমরা ভাইয়া, আমার এটা মনে হচ্ছে সেভ ড্রাফট করে দিবেন, উনি কার্ড অ্যাড করে উনি পোস্ট করে দিবেন। আমার মনে হচ্ছে এটাই বেটার হবে। এটা আসলে ডিপেন্ড করে কোম্পানির উপরে, ডিপেন্ড করে বায়ারের উপরে, ডিপেন্ড করে বায়ার কি যাচ্ছে। অনেক সময় দেখা যায় যে অনেক বায়ার আপনার সাথে ফাইবারে কাজ করছে, কিন্তু ফাইবার যে অ্যামাউন্টটা কেটে নেয় বায়ারের কাছ থেকেও নিবে, আপনার কাছ থেকেও নিবে। তখন বায়ার হয়তো আপনাকে বললো যে আপনি তার ফেসবুক পেজ ক্রিয়েট করে দিলেন, তো তো তার ফেসবুক আইডিটা আপনার কাছে থাকবে। তো কারণ ফেসবুক পেজ ক্রিয়েট করার পরে কি করি আমরা, অ্যাডমিন রোল দিয়ে পেজের ওনারশিপ আমরা ট্রান্সফার করি, রাইট? অ্যাডমিন ওনারশিপ দিয়ে যখন ট্রান্সফার করি তখন কিন্তু তার আইডিটা আমার কাছে থেকে যায়। এখন ফেসবুকে ফাইবারে আমরা কখনোই কোনো পার্সোনাল ইনফরমেশন শেয়ার করতে পারবো না। ফাইবারে যদি আপনি ফেসবুক লিখেন সাথে সাথে ফাইবার আপনাকে ওয়ার্ন করে দিবে যে এইটা এখানে ইউজ করা যাবে না। আপনাকে মেইল লিখলে মানে পার্সোনালি ফাইবারের বাইরে গিয়ে কোনো কাজ আপনি করতে চান ওরকম কোনো ওয়ার্ড আপনারা ওখানে লিখবেন, সাথে সাথে ফাইবার আপনাকে ওয়ার্ন করে দিবে। তো ওই যে আমরা ফেসবুকে তার সাথে কানেক্ট থাকবো, তখন হয়তো অনেক বায়ারের সাথে অনেক কাজ করার পরে বায়ার হয়তো ট্রাস্ট করে, এটা অনেক বায়ার আছে যে তারা ট্রাস্ট করবে যে তোমার কাছেই, যেহেতু আমি কাজগুলি করাচ্ছি প্রতিনিয়ত একটা কাজ করে, এটা তোমার কাছেই রাখো, এটা তুমিই রাখো বা এটা তুমিই করো, আমার আর লাগবে না। এটা আসলে একটা ট্রাস্টের ব্যাপার, এটা কাজ করতে করতে আপনার বায়ারের সাথে হয়ে যাবে। নতুন অবস্থায় হয়তো নাও হতে পারে, নতুন অবস্থায় আসলে হওয়াটাও খুব উইয়ার্ড হয়ে যাবে, অকওয়ার্ড হয়ে যাবে, নতুন অবস্থায় হয় না। বেশ কিছু কাজ একটা বায়ারের সাথে করার পরে বায়ার যখন বুঝতে পারবে না এই লোকটা আমার কাজ করছে এবং সে অনেস্ট, বায়ারের যখন ট্রাস্টটা আপনার উপর চলে আসবে তখন আর আসলে অত প্রবলেম হয় না। তখন বায়ার আপনাকে নিজে থেকেই অফার করবে যে ঠিক আছে চলো আমরা ফাইবারের বাইরে কাজ করি, এবং দেখা যাবে আপনি কাজ করার কমপ্লিট করার আগেই বায়ার আপনাকে ফুল পেমেন্ট আপনার অ্যাকাউন্টে পাঠিয়ে দিচ্ছে। যেটার মাধ্যমে ও আমাকে পার্সোনালি নক করতে পারে এরকম টাইপের। তো আপু আমি ওর থেকে যখন একটা রোল নিব, তো ফেসবুকে আমি যখন একটা রোল নিতে চাইবো তখন আমাকে আমার ফেসবুক ইউজার নেমটা তাকে দিতে হচ্ছে না? দিতে হচ্ছে। সেক্ষেত্রে কি ওইটা প্রবলেম করবে? ওকে, এটা হচ্ছে না, আমরা যখন ফাইবার গিগ
খুলবো তখন আমরা দেখবো কিভাবে আমরা গিগের ভিতরে আমরা এটাকে, যেমন আমার ওখানে লিখে দিবে যে আমরা লিখে দিব আমাদের রিকোয়ার কি কি, আমি ওয়ার্ডার, সে ওয়ার্ডার প্লেস করলে আমি ওয়ার্ডার রিসিভ করার জন্য আমার যা যা জিনিস দরকার সে কি আমাকে তা দিয়েছে কিনা, এখন সে কোথায় দিবে কিভাবে দিবে ওইটা আমরা ওইখানে দেখব। ঠিক আছে ভাইয়া, এই কোশ্চেনটা আপনাদের মাথায় আছে আমি বুঝতে পেরেছি। এটা আমরা ওখানে দেখব, আমরা যখন ফাইবারের ক্লাসটা করব তখন ফাইবার নিয়ে ইন ডিটেইল বলবো। জি ভাইয়া, আপু ফেসবুক অ্যাড ম্যানেজারের সময় আমরা অ্যাড রান করানোর সময় আমরা বায়ার থেকে পেজের রোলটা ইয়ে করে নিব, কিন্তু লিংকডইনের ক্ষেত্রে কি হবে? লিংকডইন তো আমাকে যদি বায়ার পোস্ট করতে বলে তো আমি আমার তো আমার ইয়ে থেকে তো করব না, এটা তো ওনারই ইয়ে থেকে করতে হবে, আইডি থেকে। আমি বলেছি বায়ার যদি জব পোস্ট করে তাহলে তার আইডি থেকে করতে হবে, এবং বায়ার যদি কোনো পেজের আন্ডার থেকে করে আমরা লিংকডইনে পেজ অন করা দেখব। আমরা জব পোস্ট আগে দেখলাম, কারণ জব পোস্টটা খুব ছোট্ট একটা সেকশন, এই জন্য জব পোস্টের জিনিসটা আগে বুঝে নিলাম যাতে আমরা পেজের কাজটা যখন করব তখন যাতে আমাদের কোনো প্রবলেম না হয়। বোঝা যাচ্ছে আমার কথাটা? আমার কোশ্চেন আপু, হ্যাঁ আপু আমার কোশ্চেন হচ্ছে যে কি লিংকডইন আইডিটা কি দিয়ে দিবে জব পোস্টের জন্য? হ্যাঁ হ্যাঁ, জব পোস্টের জন্য কি লিংকডইন আইডিটা দিয়ে দিবা আমাকে? কারণ পেজের মধ্যে তো আর তার পেজ, আপনি আমার কথাটা একটু শুনে নেন, সেটা হচ্ছে যদি জব পোস্ট করি, এখন কথাটা হচ্ছে যে আমি জব পোস্ট কোথা থেকে করব, আমি কি পেজ থেকে করব অর আমার প্রোফাইল থেকে করব। এখন যদি ওই কোম্পানির একটা কোম্পানি পেজ থেকে থাকে, একটা লার্জ কোম্পানি আছে তার একটা কোম্পানি পেজ আছে, তাহলে জব পোস্টটা অবশ্যই তার পেজের আন্ডারে যাবে। তো যখন যা তার পেজের আন্ডারে যাবে সে তখন আমাকে পেজের একটা রোল দিয়ে দিবে, তখন তো তার প্রোফাইল আমার সাথে শেয়ার করার প্রয়োজন পড়ছে না। ক্লিয়ার ইনসান ভাইয়া? জি আপু। ওকে, এই ব্যাপারে আর কার কোনো কোশ্চেন আছে? না আপু, না আপু। এই ব্যাপারে যদি কোশ্চেন না থাকে তারপরে আমরা ব্যাক করি ভাইয়া, আমরা লিংকডইন প্রোফাইলে ব্যাক করে যাই। আপু? জি ভাইয়া। আপু এখানে তো দুইটা বিষয়, একটা হচ্ছে আইডি থেকে জব পোস্ট করবে আর একটা হচ্ছে পেজ পেজ থেকে জব পোস্ট করবে, দুইটা তো বিষয়। জি, এখন একটা জব পোস্ট নিশ্চয়ই একটা কোম্পানির ওনার তার লিংকডইন প্রোফাইল থেকে করবে না, তার কোম্পানি পেজ থেকেই করবে, এবং কোম্পানি পেজের অ্যাক্সেস আপনাদেরকে দিয়ে দিবে, যেমন করে ফেসবুক পেজের রোল দেয়া যায় ওরকম করে লিংকডইনেও পেজের রোল দেয়া যায় ভাইয়া। ঠিক আছে, কি ভাই ট্যাপটা কেটে দেন, আমরা তো জব পোস্টের এখানে আমাদের তো আর কারো কোনো কোয়ারিজ নেই। প্রোফাইলে চলে আসার পরে এখানে এই যে জবের জায়গাটাতে ক্লিক করেন ভাই, জবস, জবস মাই নেটওয়ার্কের পাশে জবস। ওকে, দেখতে পাচ্ছেন জব এই জায়গায় আপনি যখন সার্চ করবেন, ওই যে আমরা একটা জায়গায় দেখেছি না যে আমরা এটা কেন দিচ্ছি বা আমরা এত স্পেসিফিক কেন করছি, কারণ হচ্ছে এই যে এখান থেকেও কিন্তু চাইলে আমরা জব পোস্ট করতে পারবো। পোস্টের জব দেখতে পাচ্ছেন, জব পোস্টের অপশনগুলি কোথায় কোথায় আছে, আমরা কিন্তু চাইলে এখানেও করতে পারবো। এখান থেকে আরেকটা করা যাবে, দেখেন এই যে স্যালারির একটা ব্যাপার থাকে মোর, আচ্ছা এই জায়গাটা এত ডিটেইল আপনাদেরকে এখন না বলি। এখান থেকে হচ্ছে আপনি সার্চ করতে পারবেন আপনার স্কিলস দিয়ে অর কোম্পানির নাম দিয়ে অর হচ্ছে সিটি অর জিপ কোড দিয়ে। জিপ কোড, স্টেট, এগুলি আমাদের এখানে লাগে না, আমাদের বাংলাদেশে এই জিনিসটা লাগে না। বোঝা যাচ্ছে, এখানে যে কোনো কিছু লিখে একটা সার্চ দেন ভাইয়া, আপনি তো ডিজিটাল মার্কেটিং করছেন, ডিজিটাল মার্কেটিয়ার লিখে একটা সার্চ করেন। ওকে, ডিজিটাল মার্কেটিং ম্যানেজার, দেখেন তো কতগুলো জব পোস্ট আসছে। দেখতে পাচ্ছেন? জি আপু। লিংকডইন প্রোফাইলটা কেন প্রয়োজন হয় এবং কেন এটাকে এত প্রফেশনালি আমরা গুছাতে বলি, অপটিমাইজ করতে বলি, সেটা হচ্ছে এই যে দেখেন এখানে জব পোস্টগুলি দেখতে থাকেন তাহলে বুঝতে পারবেন। এখানে ফিল্টারের একটা ব্যাপার থাকে,
যে কোম্পানি থাকে এক্সপেরিয়েন্স লেভেল থাকে, আমরা যেমন এন্ট্রি লেভেলে আছেন আপনারা, ভাই এক্সপেরিয়েন্স লেভেলে দেন, ফিল্টারের এন্ট্রি লেভেল দেন, এন্ট্রি লেভেল ইন্টার্নশিপ আপনার ওভাবেই ফিল্টার হয়ে আসবে, ওভাবেই আপনাকে ফিল্টার করে কোনো জব নাই, এগুলাতে জব নেই। আচ্ছা এটা কোম্পানিটা চেঞ্জ করেন, কোম্পানি চেঞ্জ করি আসলে হয় কিছু কিছু সময় এটা নিয়ে মন খারাপ করার কিছু নেই, চলে আসে। আপনারা এই 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 ফিল্টারটা আপনাদের খুব বেশি কাজে লাগবে হচ্ছে যখন আপওয়ার্কের প্রোফাইল খুলবেন, আপওয়ার্কের প্রোফাইলে এবং হচ্ছে আপনার পিপল পার আওয়ারের প্রোফাইলে এটা খুব কাজে লাগে। যে আমরা তো ওখানে এন্ট্রি লেভেল দিয়ে মানে আপনার কিন্তু ওখানেও একটা লেভেল দিতে হয় যখন আপওয়ার্কে আপনি প্রোফাইল বিল্ড করছেন বা একটা প্রোফাইল সেখানে দিতে হবে যে আপনি কোন লেভেলে আছেন, এন্ট্রি লেভেলে, ইন্টারমিডিয়েট লেভেলে অর এক্সপার্ট লেভেলে। ওখানে কিন্তু ওরা অ্যাপ্লাই এর সময় জব পোস্টে লিখে দিবে যে তারা এন্ট্রি লেভেলের লোক চায়, এক্সপার্ট লেভেলের লোক চায় অর হচ্ছে ইন্টারমিডিয়েট লেভেলের লোক চায়। তো তখন আসলে ফিল্টারের কাজটা ওখানে খুব ভালো কাজে লাগে, এখানেও কাজে লাগবে যখন আপনারা কাজ টাজ করবেন, যখন আপনারা এন্ট্রি লেভেলটা ক্রস করে ফেলবেন তখন কাজে লাগবে। আর এখন যে সিচুয়েশন যাচ্ছে COVID-19 এর জন্য এখন আসলে সমস্ত জায়গায় জবের জিনিসগুলো একটু কমই আসছে, ইভেন আমাদের ফ্রিল্যান্সারদেরও কম আসছে। আপনাদের ইভিনিং ব্যাচের একজন হচ্ছেন অলরেডি একটা এর সাথে উনি হচ্ছে ইয়ে করেছেন। আপনারা কি আমার কথা শুনতে পাচ্ছেন? জি আবার বললাম যে আমার হচ্ছে ইভিনিং ব্যাচের আমার কথা শোনা যাচ্ছে? জি আমার কথা বুঝিনি আপু। আপু মাঝখান দিয়ে একটু আপনার কথাটা একটু কেটে গিয়েছিল। আচ্ছা কেটে গিয়েছিল, মেবি আপু নেটওয়ার্ক ইস্যুস। ওকে সেটা হচ্ছে ইভিনিং ব্যাচের একজন, আপনাদেরকে যেমন ফেসবুকটা দেখালাম না, ফেসবুকের পেজ ক্রিয়েশন পেজটা তার ক্রিয়েট করা ছিল, শুধু সে সেখানে হচ্ছে অটোমেশনটা অ্যাড করেছে, কল টু অ্যাকশন বাটনটা অ্যাড করেছে। বাই ডিফল্ট তো সেন্ড মেসেজ এর বাটনটা থেকে যায় তাই না? আমরা তো এটা দেখেছি নাকি বাই ডিফল্টে থাকে? তো জি আপু কনফার্ম আপনারা বাই ডিফল্টেই থাকে, সেন্ড মেসেজটা থেকে যায় আপু, ওটা আবার কাটা যায় চাইলে অন্য কিছু দেওয়া যায় কি? এখন সেন্ড মেসেজটা থেকে যাবে, সেন্ড মেসেজটা কাটা যাবে না, বাই ডিফল্ট যেটা থেকে যায় সেটা কাটা যায় না কিন্তু ভাইয়া। আপু পরে চেঞ্জ করে দেওয়া যায় তো, মানে সেন্ড মেসেজটা চাইলে আমি ওই পরে করে দাও। আপু আপনার কথা বোঝা যাচ্ছে না আপু নেটওয়ার্কের জন্য। হ্যাঁ মিজান ভাই কি বললেন আপনি? হ্যালো মিজান ভাইয়া, হ্যালো আমাকে কি শোনা যাচ্ছে? জি আপু যাচ্ছে। মিজান ভাই কি বললেন আমি বুঝিনি। হ্যালো মিজান ভাই কি নাই? মিজান ভাই মেবি নেট প্রবলেম করতেছে আপু, আজকে সবারই প্রচুর নেট প্রবলেম করছে, আমার এখানেও বৃষ্টি হচ্ছে। আচ্ছা যাই হোক, তার হচ্ছে সে কি অ্যাড করেছে জানেন? জাস্ট কল টু অ্যাকশন বাটনটা অ্যাড করেছে, ট্যাব গুলিকে গুছিয়ে দিয়েছে আর হচ্ছে অটোমেটেডটা সেট করে দিয়েছে, অটোমেশনটা সেট করে দিয়েছে। এটাতে তার হচ্ছে সে পেয়েছে হচ্ছে একটা ইন্ডিয়ান বায়ার ছিল, সে পেয়েছে 790 রুপি না যেন 780 রুপি, হ্যাঁ 1000 টাকার উপরে। এবং শুনে আরো অবাক হবেন, কালকের ইভিনিং এর ব্যাচে আমি দেখলাম যেটা সেটা হচ্ছে ভাইয়ার স্ক্রিন শেয়ারটা অফ, রাইট ভাইয়া? তার ইউটিউব চ্যানেল ম্যানেজ করবে 3 মান্থ এর জন্য। আপনাদের আইডিয়া আছে এটার প্রাইসিংটা কিরকম হতে পারে?
নাপু আপনারা ইউটিউব নিয়ে কাজ করেন নাই দ্যাটস হোয়াই এটা হচ্ছে তার 25,000 আপকি ডলার না ভাইয়া জাস্ট পেজটা ফেসবুক পেজটা এক মাসের জন্য মেইনটেইন করবে আর তার ইউটিউব চ্যানেলটাকে 3 মাসের জন্য মেইনটেইন করবে ওভারঅল প্যাকেজ 25,000 টাকা এটা হচ্ছে এখানকার লোকাল মার্কেটের কাজ ভাইয়া এটা ইন্টারন্যাশনাল মার্কেটের কাজ না $25,000 মানে হিউজ অ্যামাউন্ট কেন না সে $25,000 না সেটা $25,000 টাকা $25,000 টাকা সে হচ্ছে এই টোটাল কাজটার জন্য পেয়েছে আর ইভিনিং ব্যাচের ফার্স্টের যিনি কাজ পেয়েছিলেন যে একটা পেজের কাজ উনি আরো দুটা পেজের কাজ পেয়েছেন ওভারঅল ওনার দুটা পেজের মধ্যে একটা পেজের কাজ অলরেডি ওনার স্টার্ট করে দিয়েছেন অ্যামাউন্ট অর্ধেক পেমেন্ট হয়ে গেছে তো ওনার ওই দুইটা পেজের মানে উনি তো টোটাল তিনটা পেজের কাজ পেলেন উনি দুইটা পেজের বিল হয়েছে ওনার $12,000 টাকা বুঝতে পারছেন আপনারাও আপনাদের ব্র্যান্ডিংটা শুরু করে দেন ওনারা যেভাবে ওনাদের ব্র্যান্ডিং করছে ওনারা যেভাবে ওনাদের কাজগুলিকে দেখাচ্ছে শো করছে মানুষের কাছে যে হ্যাঁ আমরা এটা করতে পারি আমরা এটা পাচ্ছি আমরা এটা জানছি এবং যার বললাম যে 25,000 টাকা তারটা কিন্তু শুধুমাত্র ফেসবুক থেকে এসেছে কাজটা সে ফেসবুকে দিয়েছে ডিজিটাল মার্কেটিং করছে সেখান থেকে তাকে জিজ্ঞেস করেছে তুমি কি এটা করে দিতে পারবা সে বলেছে পারবো কিন্তু আমাকে একটু টাইম দিতে হবে কিরকম টাইম দিতে হবে সে বলেছে তারপরে তার স্টার্ট হয়েছে কত টাকা কি সেটা সেখানে স্টার্ট করেছে বুঝতে পারছেন আপনারা জি আপু জি আপু সেটাই এখন চিন্তা করেন যে এই কাজগুলোর প্রাইজিংটা কিরকম হয় কাজগুলো কিরকম কাজের প্রাইজিংটা কিরকম হবে এবং কাজ থেকে সত্যিই কিছু পাওয়া যায় এবং কি পরিমাণে পাওয়া যায় এতদিন হয়তো আপনারা প্র্যাকটিক্যালি আমি হয়তো বলে গিয়েছি আপনাদের হয়তো বুঝতে প্রবলেম হচ্ছে আচ্ছা আপু বলছে পাবো আমরা কোথায় পাবো বা আমরা কেন পাচ্ছি না বা আমাদের আসছে না আপনারা আপনাদের ব্র্যান্ডিংটা ওভাবে করছেন না ওকে জি আপু জি আপু আপনাদের ব্র্যান্ডিংকে আপনারা ওভাবে ব্র্যান্ডিং করতে পারছেন না তাই আপনারা পাচ্ছেন না কাজ এই যে আমি তো ভাইয়া প্র্যাকটিক্যালি আপনাদেরকে দেখাচ্ছি কিভাবে করতে হচ্ছে কোথায় করতে হচ্ছে আমি প্র্যাকটিক্যালি কিন্তু ওভারঅল আপনাদেরকে দেখাচ্ছি ভাইয়া তাই তো ইনশাআল্লাহ তো আমরা পাবো ইনশাআল্লাহ ইনশাআল্লাহ ভাইয়া এই যে এই ভাইয়ার মধ্যে যে কনফিডেন্ট আছে আমি সবার মধ্যে কনফিডেন্ট দেখতে চাই যে আপু ওরা আর্ন করতে পেরেছে তো কি হয়েছে ওরা আগে পেরেছে ফাইন আমরাও পারবো আমাদেরও আসবে আমরাও করব আপনারা যদি ওদের মতো ওইভাবে ব্র্যান্ডিংটা করেন নিজেদের তাহলে অবশ্যই আপনারাও করতে পারবেন ভাইয়া এবং আরেকজন একদমই নতুন উনি এই ডিজিটাল মার্কেটিং করতে এসে ডিজিটাল মার্কেটিং জিনিসটা কি উনি জানতেনই না উনি হচ্ছেন একজন ফার্মাসিস্ট ফার্মাসিস্ট উনি ফার্মেসি নিয়ে পড়াশোনা করেছেন উনি একটা কাজ পেয়েছেন এই ফেসবুকের মাধ্যমে আমার ইভিনিং ব্যাচের যারা আছেন তাদের সবারই মোটামুটি এখন আর্নিং হলো দুটা ভাইয়া আরেকটা ভাইয়া আপওয়ার্কের প্রোফাইল ছিল ওনার আগে উনি শুধু ডেটা এন্ট্রির কাজটা করতেন তো ওনাকে জাস্ট লিঙ্কডইন প্রোফাইলটা দেখিয়েছি আমি বললাম না যে লিঙ্কডইন প্রোফাইলে এরকমও জব অফার হয় যে কানেক্ট করে দিবেন এর জন্য আপনাকে পেমেন্ট করা হবে 400 বা 500 কানেক্ট করে দিবেন এর জন্য পেমেন্ট হবে ভাইয়ার পেমেন্টটা কিভাবে হচ্ছে জানেন ভাইয়া পার আওয়ার কাজ করবে পার আওয়ার $5 এবং উনি যতদিন কাজটা করে এটা ততদিনের কাজ এটা কোনো প্রজেক্ট বেসে উনাকে 3 দিন 4 দিন করতে হবে এরকম না উনি যতদিন কাজ করবে ততদিন উনি যত ঘন্টা কাজ করবে প্রত্যেক ঘন্টায় $5 বুঝতে পারতেছেন আপনারা জি আপু জি আপু বসে বসে কানেক্ট করবে জি আপু শুধু বসে বসে কানেক্ট করবে ভাইয়া বলল যে আপু আপনি এটা শিখিয়েছেন জি ভাইয়া আপনি বলছিলেন দিনে 100 টাকা কানেক্ট করা যায় এরকম একটা কথা বলছিলেন না তো এখন আমি যদি ওই উনার বায়ার 100টার মধ্যে আবার 10টা 10টা করে করতে বলছিলেন তো উনি টানা 1 ঘন্টা কিভাবে করবে কাজটা মানে টানা 10টা কান তো আপনার 5 মিনিটও লাগতেছে না কিন্তু 2 মিনিট লাগতেছে হচ্ছে আমরা এখানে কিন্তু একটা পেইড এর কথা বলেছিলাম একটা পেইড প্রোফাইল আছে আমরা তো ফ্রি প্রোফাইলে কাজ করছি যখন বায়ার আমাদেরকে দিবে আমরা আমাদের ফ্রি প্রোফাইল দিয়ে করব কিন্তু ওইটা যেই বায়ার দিচ্ছে এটা তো ওনার অ্যাকাউন্টে
দিতে হচ্ছে, তো ওনার অ্যাকাউন্ট পেইড, উনি পার ডে হচ্ছে মেবি 300 থেকে 350 দিতে পারবেন। এবং ভাইয়া পার আওয়ারটা কাউন্ট হবে কিভাবে, ভাইয়া যতক্ষণ পর্যন্ত বসে, এটা আপওয়ার্কের একটা সিস্টেম আছে যে আপনি যতক্ষণ পিসির সামনে বসে, আপনি তো কানেক্ট করা মানে আপনার হচ্ছে মাউসটা নাড়াচাড়া করছেন, আপনার কার্সার নাড়াচাড়া করছেন, তাই না? জি আপু। 5 মিনিট আর 10 মিনিট পর পর আপওয়ার্ক থেকে আপনার একটা স্ক্রিনশট নিবে যে আপনি কাজ করছেন। এখন যে সময়টা আপনি কাজ করছেন না, ওই সময়টা আপনি পজ করে রাখবেন, ওই সময়টা নিবে না। তো ওই 10 মিনিট আপনি 10 মিনিট আপনি কাজ করলেন না, ওই 10 মিনিট পরে এসে আবার আপনি কাজ করলেন, তখন আপনি আবার প্লে করবেন, তখন আপওয়ার্ক ওই ওভারঅল সারাদিনে যদি আপনি 1 ঘন্টা করেন এবং পজ করে করে 1 ঘন্টা করেন, সেটা আপওয়ার্ক আপনাকে কালেক্ট করবে 1 আওয়ার। বোঝা গেছে ভাইয়া, মিজান ভাই আমার কোশ্চেনের আনসারটা? তো উনি এই কাজটা পেয়েছে, পেয়ে বললো যে আপু আপনি যখন বলেছিলেন আমাদের আসলে ওভাবে বিলিভ হয়নি যে আসলে অ্যাকচুয়ালি কি এরকম কাজ হয় যে কানেক্ট করবে তার জন্য আমাদেরকে পে করবে, কিন্তু সে আমাকে পে করছে। এবং ভাইয়া প্রথমবার এই কাজের জন্য বিট করেছে, মানে বিট করতে হয় তো, যে বললাম যে কানেকশন পাঠিয়ে জব অফার করতে হয়, সেন্ড করতে হয়, সেন্ড করলে বায়ার যদি আমাদেরকে রেসপন্স করে, এবং ভাইয়া পাঠানোর সাথে সাথেই বায়ার ভাইয়াকে সিলেক্ট করে নিয়েছে। এটা শুনে খুব ভালো লাগলো যে একটা কাজ, উনি ওনার প্রোফাইল কিন্তু এখনো ফুললি গোছানো হয়নি, কালকে ওনার প্রোফাইলটা মোটামুটি অপটিমাইজ হয়েছে, গোছানোটা দেখানো হয়েছে, ওনার অ্যাবাউট সেকশনটা খালি ছিল। তো এটা দেখার পরে ভাইয়া বলতেছে আপু আমি এখন আমার নিজের প্রোফাইল রেডি করতে পারিনি, কিন্তু আপনার কথার উপরে মনে হলো যে না আপনি শেখাচ্ছেন যেহেতু আমরা পারবো, সেক্ষেত্রে আমি এই কাজটার জন্য অফার করলাম, দেখলাম সাথে সাথে আমার চলে এসেছে। আপনারাও ট্রাই করবেন কাজগুলি কিভাবে নেওয়া যায়, কাজগুলি কিভাবে করা যায়। আর আপনাদের হচ্ছে আমি ইউটিউবের ক্লাসটা নেওয়ার পরে আমরা ফাইবারে ফার্স্ট অ্যাকাউন্ট খুলবো, অনলাইন মার্কেট প্লেসে আমরা ইউটিউব ক্লাস কমপ্লিট করার পরে আমরা অনলাইন মার্কেট প্লেসে যাব, ঠিক আছে? এখন অনলাইন মার্কেট প্লেসে যেতে গেলে আমাদের যা যা লাগবে সেটা আমি ওই ফাইবারের আগের দিনে ক্লাসের আগের দিনে আপনাদেরকে বলে দিব, এবং ক্লাসের আগের দিনই বলে দিব যে এর মধ্যে আপনারা হচ্ছেন টুকটাক ফাইবারটাকে ঘেটে দেখতে পারেন যে ফাইবারের রুলস রেগুলেশন কি আছে, প্রাইভেসি পলিসি কি আছে, ফাইবারে কোন ওয়ার্ডটা বলা যায় কোন ওয়ার্ডটা বলা যায় না। কারণ হঠাৎ করে আমি যখন অ্যাকাউন্টটা খুলে দিব আপনাদের কাজ চলে আসলে, আপনি একটা কথা বলে ফেললে তখন কিন্তু সেটা ওয়ার্ন হয়ে যাবে, কিন্তু আপনারা যদি এখন থেকে একটু রিসার্চ করেন, একটু দেখেন, তাহলে আপনাদের মোটামুটি শেখা হয়ে যাবে। যে আরো 8-10 দিনের ব্যাপার থাকবে, 8-10 দিনের মধ্যে মোটামুটি ওয়ার্ড গুলি জানা হয়ে যাবে যে আচ্ছা এই ওয়ার্ডটা ফাইবারে বলা যাবে না, ঠিক আছে? আপনাদের ডেইলির কাজ হচ্ছে এখন থেকে ডেইলি 1 ঘন্টা আপনারা ফাইবারে দিবেন, ফাইবারের রুলস রেগুলেশন, ফাইবারের প্রাইভেসি পলিসি আপনারা পড়বেন, এবং খুব ভালো করে পড়বেন। কোনো জায়গা যে রিডিং পড়ে যাচ্ছি যতটুকু বুঝছি তা না, পড়বেন খুব ভালো করে পড়বেন। জি আপু, জব পোস্ট করতে গিয়ে ক্রিয়েট করে এটা অবশ্য আমি দেখি নাই, এটা একটু দেখতে যাচ্ছিলাম। ওকে মিজান ভাইয়া, আমরা স্ক্রিনটাকে আবার জব পোস্টটা ভাইকে দেখি, আমি গাইড ছিলাম যে সেজন্য। আচ্ছা ভাই এখন দেখেন যাদের কোথাও কনফিউশন ছিল তারা আরেকবার আমরা দেখে নেই জব লাইভে, তোমরা লাইভের পাশেটা ওয়াটসঅ্যাপে। হ্যাঁ হ্যাঁ এই তারপর মোস্তফা ভাই আমি দেখাচ্ছি, এখানে প্রথমে এই ওয়ার্ক বাটনটাতে ক্লিক করে এখানে পোস্টে জব অথবা একদম নিচে গিয়ে পোস্টে জব, অথবা আপনি চাইলে এখান থেকে ওই জব যে অপশনটা আছে সেখান থেকেও পোস্টে জব করতে পারবেন, যে কোনো একটা জায়গা থেকে করতে পারেন, এটা আপনার ইচ্ছা, 3 জায়গা থেকে, বিষয়টা বুঝছেন? তারপর তো আমরা পোস্টে জব এই যে পোস্টে জবে যাব, যাওয়ার পরে এখান থেকে আপনার ওই কোম্পানি নামটা এটা বায়ার আপনাকে বলে দিবে উনি আপনি চাইলে চেঞ্জ করতে পারবেন। বুঝতে পেরেছেন মোস্তফা ভাইয়া? এই যে এখানে দেখেন এখন চলে এসেছে যে কোম্পানি, কোম্পানির নেম আমি চেঞ্জ করতে চাইলে এখানে চেঞ্জ করতে পারবো, কোম্পানির নেম চেঞ্জ করে ভাইয়া, কোম্পানির নেম চেঞ্জ করে এখানে দিয়ে দেন প্রাণ বা আরএফএল কিছু একটা দিয়ে দিই, দেখেন তো কি আসে। এই যে ওরা নিজেরাই লোগো থেকে নিয়ে নিচ্ছে, কিন্তু ওই যে প্রাণ আরএফএল গ্রুপ দেখতে পাচ্ছেন ভাইয়া, সেকেন্ড ওয়ান, ইয়া প্রাণ আরএফএল গ্রুপ, এরপর জব টাইটেল আপনি যে এখন ওদের লোগোটা কিন্তু ওরাই নিয়ে নিয়েছে, লেগালা চলে চেঞ্জ করতে পারবো জব টাইটেল। হ্যাঁ হ্যাঁ
জব টাইটেলটা হচ্ছে আপনি কোন পোস্টের জন্য ক্যান্ডিডেট চাচ্ছেন, আপনার কোন পোস্টটা ভ্যাকেন্সি আছে। আমরা অনেক পোস্ট দেখতে পাই না, যে অনেক সময় ব্যাংকের পোস্ট বা অনেক কোম্পানির পোস্ট যেগুলি হচ্ছে আমাদের একটা ইয়ে লাগবে, মার্কেটিং এর লোক লাগবে, সে হচ্ছে ফিল্ডে কাজ করবে, এরকম থাকে না। তারপরে যে ইয়েতে যেটা হয় যে মেডিসিন রিপ্রেজেন্টেটিভ হিসেবে যারা কাজ করেন, লোকেশন মানে হচ্ছে মানে আমি যাদেরকে টার্গেট করব ওইটা মানে আমার যে স্থানে আমি, না 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 না, লোকেশন মানে হচ্ছে আপনার কোম্পানি যে জায়গাটা, আপনার কোম্পানি যে জায়গাটাতে, লোকেশন এই লোকেশনটা হচ্ছে আপনার কোম্পানি যেই জায়গাটাতে। আচ্ছা, মানে আপনি কোথায় গিয়ে জব করবেন, আপনি কোথায় আছেন সেটা না, আপনার কোম্পানিটা কোথায় আছে ওইটার লোকেশন হচ্ছে এই লোকেশন। বুঝা গেছে ভাইয়া? জি। যখন ফাইবার চাইলে কি আমরা এখন বাংলাদেশ দিতে পারবো? ফাইবারের লোকেশন, ফাইবারের অফিস কি বাংলাদেশে? না। তারপরে অ্যাপেলের জন্য যদি হয় আমরা কি অ্যাপেলের লোকেশন বাংলাদেশ দিতে পারবো? না আপু। ভালোভাবে মাথায় ঢুকলি হলো, আপনাদের মাথায় ভালো করে ঢোকাটাই হচ্ছে আমার জন্য বড় ব্যাপার। ওকে ভাইয়া, আমরা লিঙ্কডইন প্রোফাইলে চলে যাই। এখন লিঙ্কডইন প্রোফাইলে গিয়ে আমরা কোম্পানি পেজটা কিভাবে ক্রিয়েট করতে হয়, মানে একটা পেজ কিভাবে ক্রিয়েট করতে হয় লিঙ্কডইন থেকে, সেটা দেখবো। এখন আপনাদের কোশ্চেন হতে পারে যে আপু পেজটা আগে না দেখে জব পোস্টটা আগে কেন দেখালেন? কারণ হচ্ছে জব পোস্টটা খুব ছোট্ট একটা সেকশন, এটা আগে দেখালে এটা আপনাদের যে ছোট ছোট ব্যাপারগুলি থাকবে এটা ব্রেইনে থাকবে। এবং পেজ ক্রিয়েশনটা তো মোটামুটি আমরা ফেসবুকে দেখেছি, এখানেও ওইরকমই সহজই, অতটা টাফ না। এখন পেজটা ক্রিয়েট করবো কোত্থেকে? পেজটা ক্রিয়েট করবো আমরা জব পোস্টের জন্য যেখানে গিয়েছিলাম, ওই যে আমাদের ওয়ার্ক, ওয়ার্কে যাবো। ওয়ার্কে যাওয়ার পরে যে স্ক্রল করে নিচের দিকে আসবো, স্ক্রল করে নিচের দিকে আসবো, এই যে দেখেছেন ক্রিয়েট এ কোম্পানি পেজ, সবাই কি দেখতে পেয়েছেন? জি আপু। আপু আপু আরেকবার দেখান, একটু দেখে নিন। আমরা যে ওয়ার্ক, মিজান ভাই আপনি একটু হোল্ড করেন, আপনি একটু হোল্ড করেন, আমি ইনসান ভাইকে বলছি। ইনসান ভাই, আমরা পোস্ট জব পোস্টটা কোত্থেকে করেছিলাম? ওয়ার্ক থেকে আপু, আমাদের ওয়ার্ক থেকে করেছিলাম। হ্যাঁ, এখন আমার একটা কথা শুনেন, আমরা ফেসবুকে যেমন ক্রিয়েট থেকে পেজ ক্রিয়েট করা, ক্রিয়েট থেকে আমরা অ্যাড ম্যানেজারে যাওয়া, ক্রিয়েট থেকে গ্রুপ ক্রিয়েট করা, ক্রিয়েট থেকে আমরা ইভেন্ট ক্রিয়েট করতে পারি, ফেসবুকে এরকম একটা ক্রিয়েট অপশন আছে যেখান থেকে আমরা এই কাজগুলি করতে পারি, রাইট? জি আপু। সেম এই লিংকডইনের এই কাজগুলি, এই সমস্ত কাজগুলি আমরা এই ওয়ার্ক থেকে করতে পারবো। ওয়ার্কে ঢুকলে যে যখন স্ক্রল করে নিচে চলে আসবেন দেখতে পাবেন যে ক্রিয়েট এ কোম্পানি পেজ, ক্রিয়েট এ কোম্পানি পেজ, দেখতে পাচ্ছেন ইনসান ভাইয়া? জি আপু। ক্রিয়েট এ কোম্পানি পেজে যাই আমরা। ওকে, এখন এখানে কথা হচ্ছে আমি যার জন্য পেজটা খুলছি তারটা কিসের বেসিসে আমরা পেজটা খুলে দিচ্ছি তাকে, তার কি তার ছোট বড় ছোট ছোট ব্যবসা, যেখানে মাউথ করে দেন পারলে সবাইকে মিউট করে দিচ্ছি, একটা সেকেন্ড হোল্ড করেন, সবাইকে মিউট করতে এখন আমাকে হচ্ছে স্ক্রিনটা টাচ করে তাদেরকে ধরতে হচ্ছে, আমি সবাইকে বারবার বলছি মিউট করে ফেলেন, মিউট করে ফেলেন, এখন সবাই মিউট করে ফেলেছে, আমি আর আপনি আনমিউট আছি। ওকে, এখানে হচ্ছে পেজটা খোলার সময়, একটা পেজ অন করার সময় আমরা দেখব আমরা কি করতে চাই, কিসের জন্য পেজ চাই, এটা বায়ার আমাদেরকে বলে দিবে। স্মল বিজনেস যেখানে হচ্ছে 200 আপুর পানি হল গলা শুকিয়ে গেছে। যারা হচ্ছে 200-র উপরে এমপ্লয় থাকবে যার কাছে, সে যদি পেজ অন করতে যায় তাহলে মিডিয়াম দিবে। আর এডুকেশনাল ইনস্টিটিউশন হচ্ছে কোন স্কুল কলেজ ইউনিভার্সিটি,
ঠিক আছে স্কুল কলেজ ইউনিভার্সিটির জন্য স্কুল কলেজ ইউনিভার্সিটি আর হয় না যে কিছু ট্রেনিং সেন্টার থাকে যেখান থেকে হয়তো যেমন আমাদের ঢাকায় আছে আপনাদের চিটাংয়ে কি আছে আমি জানি না আমাদের ঢাকায় একটা আছে ইউসিসি ইউসিসি হচ্ছে এখান থেকে আপনি আইএলটিএস করতে পারবেন ইংলিশ কোর্স শিখতে পারবেন ভার্সিটি অ্যাডমিশন নিতে পারবেন ভার্সিটি অ্যাডমিশনের জন্য যে কোর্সগুলি হয় ওই কোর্সগুলি এখান থেকে শেখা যায় কিভাবে খুলবো আর কিসের উপরে খুলবো তখন আপনারা বুঝতে পারবেন যে কোনটা কেন খুলতে হয় এখন যখন দেখালাম এখন তো দেখলে বুঝতে পারবেন যে আচ্ছা আপনার কোম্পানিতে কতজন লোক আছে 200 জন তাহলে হচ্ছে 200 জন যদি থেকে থাকে তাহলে আমরা স্মল বিজনেস দিয়ে দিব আর যদি 200 জনের উপরে থাকে তাহলে আমরা হচ্ছে মিডিয়াম বিজনেস দিয়ে দিব মিডিয়াম টু লার্জ বিজনেস তো আমরা এখন ছোট্ট একটা পেজ খুলি সেটা হচ্ছে আমরা স্মল বিজনেস দিয়ে একটা কোম্পানি পেজ খুলে ফেলি ঠিক আছে এখানে একটা মাসখানে শোকেস একটা পেজ আছে আচ্ছা সাব পেজ পেজের এগেইনস্ট ওই পেজের আন্ডারে আমি একটা সাব পেজ খুলতে চাই এই জন্য সাব পেজ এখন পেজ না খুলে আমি তো আপনাদেরকে সাব পেজটা বললে আপনারা হয়তো বা নাও বুঝতে পারেন ওই জন্য ওই জায়গাটা আমি স্কিপ করেছি এইটা আমরা একটা পেজ খুলবো ওভারঅল পেজের সেটিংস করব তারপর আমরা সাব পেজে যাব ঠিক আছে আপু জি আপু এখন তো বিজনেস নিয়ে পেজ খোলা যাবে ফেসবুকে তো বিজনেস ছাড়াও পেজ খোলা যায় এখন ফেসবুকে পেজ খোলার সময় কিন্তু বিজনেস ছাড়া খোলা যায় না একটা পেজ খুলতে দুটো ইন্টারফেস আসে একটা বিজনেস আর ব্র্যান্ড একটা হচ্ছে পাবলিক ফিগারের এটা কি খেয়াল আছে আপনাদের জি আপু জি আপু মিজান ভাইয়া আপনি পাশে একটা ট্যাব খুলে ফেলেন ভাইয়া একটা সেকেন্ড পাশে একটা ট্যাব খুলে ফেসবুকে একটু লগইন করে ফেলেন আপনার যদি ফেসবুক লগইন করা থাকে আমাদের এখানে যেইভাবে আমরা খুলছি কিছুটা ইন্টারফেস তো প্রত্যেকটা সোশ্যাল মিডিয়ার ইন্টারফেস তো কিছুটা চেঞ্জ থাকবে কারণ ফেসবুকে এক টাইপের জিনিস থাকে ইনস্টাগ্রাম একরকম হয় টুইটারের সিস্টেমটা একরকম হয় এবং লিঙ্কডইনের সিস্টেমটা একরকম হয় তো আমরা ফার্স্টে ফেসবুক থেকে লিঙ্কডইনে গিয়েছি কারণ হচ্ছে লিঙ্কডইন এবং ফেসবুকের ইন্টারফেস কিছুটা কাছাকাছি এই যে দেখেন এখানে এখন বিজনেস অ্যান্ড ব্র্যান্ড একটা পেজ খুলতে গেলে কি দেখা যায় বিজনেস অ্যান্ড ব্র্যান্ড কমিউনিটি অর পাবলিক ফিগার দেখতে পেয়েছেন সেম কিন্তু আমরা লিঙ্কডইনেও দেখছি যে বিজনেস পেজ খুলবো না এডুকেশনাল পেজ খুলবো তো ওখানে এডুকেশনাল পেজ এখন আমার একটা বিজনেস পেজ আছে বা আমার একটা এডুকেশনাল পেজ আছে তার সাথে ওই যে একটা সাব পেজের ব্যাপার যেটা মিজান ভাইয়া বললো আপু এই জিনিসটা তো স্কিপ করে গেলেন ওই সাব পেজে গিয়ে আমরা হয়তো ওই পেজের যিনি ওনার ওনার আন্ডারে একটা পেজ খুলতে পারি ওনার কিছু জিনিস আমরা দেখাতে পারি আচ্ছা আমাদের সাথে মেবি একজন নতুন আছেন কৌশিক পল জি ভাইয়া আপনি আপনার পরিচয়টা যদি একটু আমাকে দিয়ে দিতেন আর আপনার এখান থেকে প্রচন্ড নয়েজ হচ্ছে আপনার মাউথপিসটা একটু হেডফোন আর অন্য কোনো কিছু কানেক্ট করবে আপনার পরিচয়টা যদি দিতেন আমাদেরকে আপনার কথা বোঝা যাচ্ছে না আপনার কথা বোঝা যাচ্ছে না আরেকজনও মেবি আমাদের সাথে নতুন আছেন জয়েন করেছেন আমি আপনার নামটা একটু জানতে চাচ্ছিলাম ভাইয়া কে জয়েন করেছেন আপনার নামটা এবং কোথায় আছেন কি করছেন এখন আপনি যারা নতুন জয়েন করেছেন তাদের ইন্ট্রোডাকশনটা আমরা একটু নিয়ে নেই ঠিক আছে জি ভাইয়া আপনার আসলে ওনার নামই তো উনি লিখেননি ওনার মেবি ডিভাইসের নাম দেয়া এখানে ডিভাইসের নেমটা যার উনি কাইন্ডলি একটু কথা বলেন যিনি এখন আনমিউট করে আছেন
রামিত দাস উনি নতুন ডিভাইসের নেম যার ওনার নাম দেয়া নেই আপনার ডিভাইসের নেমটা একটু রিনেম করে দেন আপনার নাম দিয়ে দেন আরেকজন যে ছিল উনি তো চলে গেলেন মেবি তাই না ভাইয়া হ্যাঁ আপু কৌশিক ভাই বলছিলেন উনি নাই জি কৌশিক কৌশিক পল ওকে আপনারা কাইন্ডলি আপনাদের নামগুলি আমাকে একটু বলেন এবং কোথায় আছেন কি করছেন আপনারা যদি কথা না বলেন ইন্ট্রোডাকশন না দেন তাহলে আসলে আপনারা এখানে ক্লাস করে বুঝতে পারবেন কতটুকু আমি আসলে বলতে পারবো না আমি কনফার্ম বলতে পারবো না যে আপনারা বুঝতে পারবেন কতটুকু রামিত দাস হ্যালো রামিত দাস আপনি কি আমাকে শুনতে পাচ্ছেন আমি নুসরাত জাহান চিটাগং থেকে বলছি আমি জি চিটাগং ইউনিভার্সিটিতে মার্কেটিং এ পড়ছি 8th সেমিস্টারে পাঠ্যপুস্তকের ভিতরেই ছিল হাতে কলমে শিখার মতো সুযোগটা ছিল না বলেই এটাতে আবার কোর্স করার জন্য আগ্রহী হয়েছি আপনাদের বই খাতার মানে আমাদেরকে স্যার অনেক ভাবে মানে প্র্যাকটিক্যালি করানোর চেষ্টা করেছিলেন কিন্তু আমাদের কি করানোর চেষ্টা করেছিলেন আমার সাথে যদি ওয়েব পেজ ডিজাইন করা এটা কিভাবে ডেভেলপ করতে হয় এই ধরনের কিছু ছিল কন্টেন্ট ছিল আমাদের কন্টেন্ট ডেভেলপ করা বা একটা ওয়েব পেজে কিভাবে নতুন আমাদেরকে বিভিন্ন ধরনের আমরা যখন সার্চ দিই কোনো গুগলে বা কোনো ব্রাউজারে সেটা যে আমাদের পছন্দ অনুযায়ী যে ইয়াগুলো কুকিজগুলো আমাদেরকে দেখানো হয় এগুলার পেছনের কারণগুলো সবগুলো আমাদেরকে উনি পড়ানোর চেষ্টা করেছিলেন আচ্ছা আপু চিটাগং এ কোথায় থাকছে আমি বালুচরা থাকি ক্যান্টনমেন্ট সংলগ্ন এলাকায় ওকে আপনি আজকে আপনার ফার্স্ট ক্লাস জি আচ্ছা তাহলে হচ্ছে আজকে মেবি আমাদের 10th ক্লাস মিজান ভাই রাইট আজকে আমাদের 10টা ক্লাস ওকে আপু আজকে ক্লাসটাতে হয়তো আপনি অনেক কিছুই বুঝতে পারছেন না আমাদের এখানে হচ্ছে আমি জানি না আর মানে অন্য কেউ কিভাবে করবে আমি ট্রাই করি আমার সাথে যারা কাজ করছেন বা আমি যাদেরকে সেখানে ট্রাই করছি তারা সবাই আমি কখনো কোনো টপিক বা কোনো স্টেপ যদি দেখাচ্ছি সেটা যদি বুঝতে না পারেন আমি বলবো না যে ঠিক আছে আমি পরে আপনার আনসার দিচ্ছি তা না আমি সেখানে স্টপ হয়ে যাব স্টপ হয়ে আপনি আমাকে কোয়েরি করবেন আপনার কোশ্চেন করবেন আমি আপনার কোশ্চেনের আনসার দিব আপনি যতক্ষণ না বুঝবেন ততক্ষণ আমি নেক্সট স্টেপে যাব না তো আপনাদের এখন প্রথম দুই একটা ক্লাসে হয়তো একটু ঝামেলা হতে পারে যদি ঝামেলা হয় সেখানে এই যে আপনাদের ব্যাচমেট যারা আছেন এই যে মিজান ভাই বলেন চিন্ময় ভাইয়া আছে সাক্ষ্য ভাইয়া আছে ফাহাদ ভাইয়া আছে মানে এখানে ওভারঅল যারা 10টা ক্লাস অলরেডি করে ফেলেছে তাদের যে কোনো কাউকে আপনি জিজ্ঞেস করবেন তারা আপনাকে হেল্প করবে এবং আমরা খুব বেশি আপনাদের মানে আপনারা খুব বেশি পিছিয়ে পড়েননি কারণ হচ্ছে আমরা জাস্ট ফেসবুকের কাজটা শেষ করেছি একটা ফেসবুক প্রোফাইল একটা ফেসবুক পেজ একটা ফেসবুক অ্যাড ম্যানেজার আমরা জাস্ট ওভারঅল এতটুকু কাজ শেষ করে একটা লিঙ্কডইন প্রোফাইল কিভাবে অপটিমাইজ করা যায় একটা লিঙ্কডইন প্রোফাইল কিভাবে ক্রিয়েট করা যায় কিভাবে একটা লিঙ্কডইন প্রোফাইলকে আই ক্যাচি করা যায় এবং কিভাবে একটা লিঙ্কডইন প্রোফাইলে কিছু সার্চের বা কিছু কিওয়ার্ড দিয়ে সেটাকে রিচ করা যায় জাস্ট এতটুকুই করেছি আজকে থেকে হচ্ছে লিঙ্কডইন প্রোফাইলের বাকি কাজগুলি আমরা করব তো আমরা আজকে থেকে যারা
নতুন আছি তারা ট্রাই করব আজকে ক্লাসটা করতে, এবং আজকে ক্লাসের পরে আমাদের এখন আমাদের একটু পর থেকে যখন প্র্যাকটিস সেশনটা চালু হয়ে যাবে, আমরা ফার্স্ট ডে থেকে দু ঘন্টা এরকম আমি দেখাই, আমি দেখাচ্ছি, আমি শিখাচ্ছি। তারপরের দু ঘন্টা হয় আমাদের, যেটা সেটা হয় হচ্ছে আমরা তাদের সাথে, তারা ধরেন আপনাদের মাঝখান থেকে যদি কেউ বলেন আচ্ছা আপু আমি আজকেই প্র্যাকটিস করতে যাচ্ছি, আমি আমার স্ক্রিন শেয়ার করছি, আমরা সেই পারমিশনটা দেই, আমি সেই পারমিশনটা দেই, স্ক্রিন শেয়ার করেন, দেখেন, করেন, আমরা বুঝি, তো সেটা করতে পারবেন। আপনার কোনো কোশ্চেন থাকলে সেটা করতে পারবেন, এবং লাস্টে হয়তো আমরা গল্পের আকারে আমরা একটা কুইজ দিই। ডেইলি নেই না, এভরিডে আমাদের কুইজের কোনো টেনশন থাকে না, আমরা একটা ছোটখাটো কুইজ হয়তো, কখনো আমরা যদি কোনো টিউটোরিয়াল ভিডিও দেখি, অনেক সময় আমি হয়তো স্লাইড প্রোভাইড করবো আপনাদের, যে একটা পাওয়ার পয়েন্ট আকারে যে স্লাইডটা দেখেন, তারপরে হয়তো একটা ভিডিও দিয়ে দিব যেখানে হচ্ছে স্টেপ বাই স্টেপ আপনাদের কাজের ধরনগুলি থাকবে, আপনারা ওই ভিডিওটা ওই স্লাইডটা এবং আমার ক্লাসটা করলে ওভারঅল আপনাদের ক্লিয়ার হয়ে যাবে। এভাবেই মেবি আর বাকি যেই দর্শন পুরনো ছিল তাদের ক্লিয়ার হয়েছে। তো আপনারা আজকে এসে ভয় পাবেন না যে আচ্ছা আপুকে কি কোশ্চেন করতে পারবো কিনা, আর আপুকে আমাকে আনসার করবে কিনা, এরকম কোনো ভয় পাওয়ার কিছু নেই। আমরা খুব ফ্রেন্ডলি পরিবেশে, খুব ফ্রেন্ডলি একটা এনভায়রনমেন্টে আমরা ক্লাসটা করব, যাতে আমি আপনাদেরকে যা শেখাচ্ছি আপনারা তা শিখে আর্ন করতে পারেন। ঠিক আছে আপু, আমি আসলে সবার সাথে কথা বলিনি, আমি সবার নতুন যারা আছেন সবার জন্যই এই কথাগুলি বলা। ঠিক আছে, আপনারা কি শুনতে পাচ্ছেন আমাকে? জি আপু শুনতে পাচ্ছি। ওকে আপু, এখানে হচ্ছে আপনার কোনো কোয়ারিজ থাকলে আপনি কোশ্চেন করবেন, সাথে সাথে আনসার পেয়ে যাবেন। ওকে ওয়েলকাম আপু। আচ্ছা মিজান ভাই, আমরা পেজের কাজে চলে যাই। পেজ আইডেন্টিটি, পেজ আইডেন্টিটি মিন্স হচ্ছে পেজের নেম। এখন একটা কোম্পানির নাম থাকবে, আমরা তো একটা স্মল পেজ খুলছি, স্মল বিজনেস নিয়ে খুলছি, তাই না? এখন স্মল বিজনেস নিয়ে আমি একটা পেজ খুললে সেখানে নিশ্চয়ই আমার একটা কোম্পানি, মানে একটা ছোট ব্যবসা, সেটার জন্য আমি পেজটা খুলছি, একটা ছোট কোম্পানির একটা ছোট নাম থাকবে। এবং ফেসবুকের বেলাও বলেছি, এখনো বলছি, নামটা খুব ইজি, খুব আই ক্যাচি, ইউনিক একটা নেম দিব যেটা উচ্চারণ করতে সহজ হয়, সেটা অল ওভার দ্য ওয়ার্ল্ড হোক, উচ্চারণ করতে সহজ হবে, ইউনিক একটা নেম হবে, কিন্তু ছোট্ট একটা নেম হবে। খুব বড় একটা নাম কি আমরা মনে রাখতে পারি? এটা খুব ভালো, আমরা পরে এটা ইন্টারকানেক্ট, আমরা ইন্টিগ্রেট করে দিব, লিংক করে দিব ওখানে। এখানে ভাইয়া কি কি অফার দিচ্ছেন, বেস্ট অফার 24 দিচ্ছেন, যে এটা সার্ভিসটা কি ভাইয়া? এটা আপু আসলে আপনাকে তো বলছিলাম, আমি একটু ওই সিপিএ মার্কেটিং, অ্যাফিলিয়েট মার্কেটিং এগুলাতে একটু আছি, তো একটু অফার লেখাটা দেখে ওইখানে অনেকজন মানে প্রবেশ করবে এই জিনিসটার জন্যই। আসলে আমি এখানে বিভিন্ন অফার নিয়ে গিয়া করব, ওই অফারে ওরা যদি একটু কিছু করে তাহলে আমার কিছু ইনকাম আসবে। কি নিয়ে কাজ করতে চাচ্ছেন আপনি ফিউচারে, পেজে কি নিয়ে কাজ করতে চাচ্ছেন? ওই অনলাইনে বিভিন্ন অফার আছে না, অ্যাফিলিয়েট মার্কেটিং, সিপিএ, বিভিন্ন অফার থাকে না? জি জি, আমি ওই অফারগুলো নিয়ে এখানে কাজ করব। ওকে জি জি আপু। ওকে, আমরা সবাই একটু ক্যামেরা গুলি অন করে দেব, ঠিক আছে? আপু এখানে ইন্ডাস্ট্রি, এখানে এখন কথা হচ্ছে আপনি স্টেপ মিস করে যাচ্ছেন, এখানে স্টেপ মানে স্টেপ মিস করে যাচ্ছেন। এখানে লিংকডইন পাবলিক ইউআরএল একটা জায়গা দেখতে পাচ্ছেন আপনারা? মনে আছে আপনাদের? এখানেও সেম ওয়েতে আমরা একটা ইউআরএল ওভাবে একটা নেম সেট করে দিতে পারি। তারপরে যদি আমার ওয়েবসাইট থাকে, ওই ওয়েবসাইটটা আমি ওয়েবসাইটের জায়গায় দিব। তারপরে হচ্ছে কোম্পানি ডিটেইল, কোম্পানি ডিটেইল হচ্ছে ইন্ডাস্ট্রি, এটা কিসের উপরে কাজ করবে দিয়ে দেন ভাইয়া, আপনার সিপিএ মার্কেটিং এর কাজ।
আপনি ইন্টারনেটের কাজটা কি সিপিএ মার্কেটিং তে ইন্টারনেটের ভাইয়া সিপিএ তো ইন্টারনেটের বিভিন্ন অপারে থাকে আচ্ছা সরাসরি আপনি সিপিএ অপার দিয়ে পাবেন না তো তাই তাহলে হচ্ছে আপনি ইয়ে দিয়ে দেন আপনি অ্যাফিলিয়েট মার্কেটিং নিয়েও কাজ করবেন অ্যাফিলিয়েট মার্কেটিং দিয়ে দেন ঠিক আছে এরকম থাকে না আপু এটা আচ্ছা নেই আমি অর্থাৎ আপু আমি বলি ওই সিপিএ অ্যাফিলিয়েট মার্কেটিং যখন করবেন তখন সেখানে ওই কিছু ডিজিটাল প্রোডাক্ট থাকে কিছু অ্যানালগ প্রোডাক্ট তাহলে শুধু মার্কেটিং লিখে দেন ইন্টারনেট না লিখে শুধু মার্কেটিংটা লিখে দেন ডিজিটাল মার্কেটিং লিখে দেন আপনি ডিজিটাল ওয়েতে মার্কেটিং করছেন আপনি ডিজিটাল মার্কেটিং এর স্টুডেন্ট আপনার তো ডিজিটাল মার্কেটিং লেখা উচিত যদি না থাকে মার্কেটিং অ্যাডভারটাইজিং হ্যাঁ দিয়ে দেন দিয়ে দিচ্ছি এইটা আমরা ওখানেও দিয়ে দিচ্ছি আচ্ছা কোম্পানি সাইজ এখন আমার এমপ্লয় কতজন কোম্পানিতে 2 থেকে 10 দেন আমরা 0 থেকে 1 2 থেকে 10 না ভাইয়া অবশ্যই আমরা খুব আর্লি চলে যাব ইনশাআল্লাহ চলে যাব আমরা পাবলিক কোম্পানি সেলফ এমপ্লয়মেন্ট লোগো দাও লাগবে তো লোগো তো নিশ্চয়ই ভাইয়ার কাছে করা আছে ভাইয়ার জন্য লোগো তো মাস্ট থাকবে প্রফেশনাল হ্যাঁ বদলাম লোগো তারপরে নিচে চলে যান আপু ফোর ট্যাগলাইন একটা আছে জি আপু আপু জি লোগোকে একই একই হল সমস্যা আছে কোনো বুঝিনি ভাই আবার বলেন ফেসবুকের লোগো আর লিংকডইন এর লোগো যদি একই থাকে সমস্যা আছে আপনার পেজ এক আপনার বিজনেস এক আপনার তো লোগো এক হবেই সমস্যা কেন থাকবে যদি একই বিজনেস একই লোগো দুটো বিজনেস ইউজ করে তাহলে প্রবলেম হবে তো উপরে ওঠে আবার কেন নামে উপরে আচ্ছা হ্যাঁ একটু উপরে ওঠে আবার কেন নামে আচ্ছা ঠিক আছে নাম এটা তো ওয়েবসাইট লিংক ছাড়া তো হচ্ছে না মনে হয় এখানে স্টার দেয় নাই তার মানে এটা আপনি না দিলেও হবে অন্য সময় কথা বলবো ভাইয়া নিচের দিকে চলে আসি এখন ট্যাগলাইন এই জিনিসটা আমাদের ফেসবুকে লাগেনি যেটা এখানে লাগবে প্রত্যেকটা বিজনেসের একটা ট্যাগলাইন থাকে গ্রামীণের একটা ট্যাগলাইন আছে চলো বহুদূর হ্যাঁ এখন আপনার এই বিজনেসের ট্যাগলাইন আপনাকে এখানে দিতে হবে এটা কি একটা দিছিলাম তো মনে নাই অবশ্যই মনে থাকবে ভাইয়া একটু মনে করেন ট্রাই করেন ট্যাগলাইনটা মনে করার এটা কি ক্লায়েন্ট থেকে নিব নাকি আমি নিজে থেকে দিব অবশ্যই ক্লায়েন্ট থেকে নেবেন এটা ক্লায়েন্টের কাজ ও আপাতত আমি এটা দিচ্ছি হ্যাঁ আপু এরকমই ছিল তারপরে এই যে দেখেন নিচে লেখা আছে আই ভেরিফাই দ্যাট আই এম অথরাইজড এই যে দেখেন দেখেছেন এখন ক্রিয়েট পেজ চলে এসেছে ভাইয়া এই জায়গার সম্পূর্ণটুকু পড়েন কারণ আমি হচ্ছি চোখে কম দেখছি আপু জি আপু আপু কোম্পানি টাইপটা একটু দেখালে ভালো হয় আবার কোম্পানি ক্রিয়েটটা দেখালে কোম্পানি টাইপ যে বারটা আছে ওই বার ইয়াটা একটু দেখতে যাচ্ছে আচ্ছা ভাই ওই যে পাবলিক কোম্পানি যেখানে দিয়েছেন ওই বারটা উনি দেখতে যাচ্ছেন ওনাকে আবার বারটা একটু রিপিট করে মিজান ভাইয়া মেবি হ্যাং হয়ে আছে মিজান ভাইয়ের ওখানে বাফার করছে আপু জি ভাইয়া 2 থেকে 10 যেটা দিছি ওটা কি চেঞ্জ করা যাবে পরে কোনটা এমপ্লয়মেন্ট এটা পরে এডিটের অপশন থাকে কিন্তু আমরা যখন স্টার্ট করছি আমরা ওখানে দিয়ে দিব এমপ্লয়মেন্টটা পরে যখন আমার বেড়ে যাবে তখন আমি দিব
কোম্পানি টাইপটা উনি দেখতেছিল। ইনসান ভাই দেখতে পাচ্ছেন? জি আপু, কোশ্চেন আছে? জি আমার একটা কোশ্চেন আছে আপু। জি ভাইয়া বলেন। অনেক সময় তো বিজনেস, এটা তো বিজনেস পেজ, অনেক সময় বিজনেস পেজ ছাড়াও অন্য কিছু করতে হয়, তখন কিভাবে করব? এডুকেশনের জন্য এডুকেশনের পেজ আছে লিংকডইনে, আসলে বিজনেস পেজ এডুকেশন পেজ ছাড়া সামাজিক পেজ সোসাইটি পেজ যদি এরকম কিছু খুলতে হয় তখন এটা কি এডুকেশনের পর্যায়ে পড়বে? কোনটা? ও সোশ্যাল ডেভেলপমেন্ট ডেভেলপমেন্ট এরকম যদি কোনো পেজ খুলতে হয় এটা কি এডুকেশন পারপাসে পড়বে? ভাই আমি ওনার কথাটা বুঝিনি ভাইয়া। আপু উনি হয়তো এটা বলতে চাচ্ছে, অনেক সময় দেখা যায় ফেসবুকে কিছু ফান পেজ থাকে, এমনে বিভিন্ন রকম পোস্ট দিয়ে পেজ থাকে, মানে কোম্পানি ছাড়াই বিভিন্ন গিয়া থাকে পেজ থাকে। উনি বলতে চাচ্ছে এখানে যদি এরকম একটা পেজ খুলতে চায় তাহলে সেটা কিভাবে খুলবে? তবে আমার মনে হয় এটা তো একটা প্রফেশনাল প্লেস। এখানে এইটাই কথা, এটা আমি আপনাদের ফার্স্টই বলছি, লিংকডইন প্রফেশনাল জায়গা। প্রফেশনাল জায়গায় আমি মিম জাতীয় কোনো পেজ কেন খুলব, ফান জাতীয় কোনো পেজ কেন খুলব? না এরকম না, সামাজিক যোগাযোগ সামাজিক কোনটা কাজ নিয়ে যদি পেজ খুলতে চায় তখন সামাজিক যোগাযোগ এডুকেশনাল যদি কোনো কিছু থাকে সেটাতে সেক্ষেত্রে খুলতে পারবেন। যে আপনি অ্যাওয়ারনেস এর জন্য কোনো পেজ খুলছেন, যে সোশ্যাল অ্যাওয়ারনেস, সোশ্যালি কোনো কাজ করার জন্য, সেক্ষেত্রে এডুকেশনের ওখানে আপনি খুলতে পারেন, সোশ্যাল অ্যাওয়ারনেস এর কাজটা ওখানে দিতে পারেন। আপু ওই দিন আপনি একটা টিউটোরিয়াল দেখাচ্ছিলেন মনে আছে, ওই পুজিত সাহা ভাইয়ের মনে হয় সে ভাইয়ের ভিডিওটাতে উনি যখন স্ক্রল করতে তখন তার নিউজ ফিডে একটা বিবিসি নিউজ এর একটা এই মানে পোস্ট দেখা গেছিল আর কি। তো এটা একটা নিউজ সাইট, তো নিউজ এর জন্য আমরা এটা কি ধরনের কোম্পানি দিব? নিউজ সাইট এর তো নিউজ যদি ওইখানে হয় যায় তাহলে স্মল এবং মিডিয়াম যে কোম্পানিগুলি আছে ওটা খুলবেন আপনি। আচ্ছা আচ্ছা আপু, ওনারটা তো পেইড প্রোফাইল ছিল, এটা কি খেয়াল করেছেন? ওনার প্রোফাইলটা পেইড ছিল, প্রোফাইলে কিছু ফ্যাসিলিটি পাওয়া যায় আর আনপেইড প্রোফাইলে কিছু ফ্যাসিলিটি পাওয়া যায় না। তো আমরা যেহেতু ফ্রি প্রোফাইলে কাজ করছি, আগে ফ্রি প্রোফাইলের প্রপার কাজটা শেষ করি, তারপরে আমরা কিছু বেসিক যেটা পেইড প্রোফাইলে ফ্যাসিলিটি পাওয়া যায় সেই জিনিসটা আমরা দেখি। ওকে ভাইয়া? আপু জি আপু জি আপু জি ইনসান ভাইয়া, আপু কোম্পানি টাইপের মধ্যে পাবলিক কোম্পানি 2 থেকে 10 জন এমপ্লয়িজ হয় এরকম? পাবলিক কোম্পানি এপিস এটা হচ্ছে পাবলিক কোম্পানি আমরা দিয়েছি, এখন এই কোম্পানিটা পাবলিকের, এই কোম্পানিটা শুধু একা আমার টাইপ, তাহলে তো প্রাইভেটলি দিব, প্রাইভেট লিমিটেড দিবেন। যদি আপনার সেলফ হয়ে থাকে আপনি সেলফ দিবেন, সেলফ এমপ্লয়মেন্ট, যে আপনি কি নিজেরাই এখানে কাজ করেন, নিজেদের কোম্পানি নিজেরাই কাজ করেন, না আপনি কোম্পানির মালিক, আপনি লোক রেখে কাজ করাচ্ছেন। আচ্ছা আপু বুঝছি। আর ওই এমপ্লয়মেন্ট টাইপটা হচ্ছে এখানে হাইয়েস্ট 200 দেয়া যাবে, স্মল কোম্পানিতে 200 দেয়া যাবে এমপ্লয়মেন্ট। তো এখন আমরা নতুন কোম্পানি, আমি আর মিজান ভাই নতুন একটা কোম্পানি খুলেছি, যে কোম্পানির এমপ্লয়মেন্ট আমি আর মিজান ভাইয়াই, তো এই জন্য আমরা 2 থেকে 10 দিয়েছি, বাদ বাকি 8 জন আপনাদের কাছ থেকে আমরা হায়ার করব। ঠিক আছে ইনসান ভাইয়া? আপু জি আপু জি আপু জি ভাইয়া, সাক্ষ্য ভাইয়া, আপু আমি পরবর্তীতে চাইলে আমার ওই এমপ্লয়ি সাইজটা চেঞ্জ করতে পারবো? তাই পারার তো কথা। আচ্ছা ওকে ভাইয়া, আমরা ক্রিয়েটে চলে যাই। এইখানে কি আর কারো কোনো কোশ্চেন আছে? নতুন যারা আছেন তাদের কি কোনো কোশ্চেন আছে? না আপু। ওকে নতুন আপু তো চলে গেছে মনে হয়। স্টার্ট করেন ভাইয়া, ডেসক্রিপশন দিবেন, এটা ফেসবুকের মতো অত ইজি না, এখানেও আপনার অল স্টার আনতে হবে। এখানে সিস্টেমটা দেখেছেন অল স্টারের, আমাদের নিজেদের পাবলিক প্রোফাইলে যেমন অল স্টার আনতে হয়েছে, এখানে পেজের ক্ষেত্রে সেটা আনতে হবে।
এই দুই লাইনের ভাইয়া ডেসক্রিপশন আপনার কোম্পানির? মিজান ভাই আপনার কোম্পানির ডেসক্রিপশন কি দুই লাইন? আপু আমি ওই পরে কারো হাতে লেখাই নিবো, আসলে ইংলিশ নিয়ে এখন থাকি না তো, ইংলিশ সবগুলো ভুলে গেছি যা জানতাম সেগুলো। এখানে আমাদের আছে তো কন্টেন্ট রাইটার। হ্যাঁ হ্যাঁ আস্তে আস্তে কন্ট্যাক্ট করব, যখন আমি এই বিজনেস দিয়ে ভালো একটা প্রফিট করব তখনই আপনাকে হায়ার করে দেব। প্রফিট করতে গেলেই তো আপনার একটা ভালো অ্যাবাউট লাগবে, একটা ডেসক্রিপশন লাগবে। ডেসক্রিপশন ছাড়া কি বায়ার আসবে আপনার কাছে? একটা কোম্পানি যদি আধা আসলে আপু ওই আপু আমার এই সাইটটাও রেডি করি নাই এখনো, আসলে সাইটটা সামান্য করে একটা টেমপ্লেট দিছি আর মডিফাই করি নাই। আমি এখানে কিছু লেখা লিখবো, লেখা লেখার পরে এখানে আমি ওই জিনিসগুলো অ্যাড করতে পারবো। মিজান ভাইয়া হ্যাঁ হ্যাঁ বলেন। ক্লায়েন্ট এখন নতুন তো আপনি কম টাকা দিয়ে কাজ করাইতে করতে পারবেন, একটু ওল্ড হয়ে গেল আবার কিন্তু ডিমান্ড বেড়ে যাবে। এটা এটা ভালো বলছেন কে আমাদের কন্টেন্ট? সাক্ষ্য ভাই আমি না সাক্ষ্য ভাই তাদের জন্য সাক্ষ্য ভাইয়া প্রাইস লাইফ টাইম একই রকম থাকবে, বাইরের প্রাইস ভাইয়া ইনক্রিজ করবে কিন্তু আপনাদের কাছে প্রাইজিংটা ভাইয়ার স্টার্টিং প্রাইজিং থাকবে, তাই না সাক্ষ্য ভাইয়া? ফ্রির কথা কে বলছে? চিন্ময় এখানে ক্লিক করে দিলে হয়ে যাবে, আর ওয়েবসাইট থাকলে ওয়েবসাইট দিয়ে দিব ইন্ডাস্ট্রিতে ওখান থেকে। এই যে ভাইয়া পরবর্তীতে এসে আমরা চেঞ্জ করতে পারবো কিনা, এই যে দেখেছেন চেঞ্জিং এর একটা অপশন আছে, এবং আপনি যেটা জানতে চেয়েছেন সেটা মেবি ধরেন আমি একটা পেজ রান করাচ্ছি, পেজ রান করাচ্ছি তার পরবর্তীতে যদি আমার এমপ্লয়মেন্ট বেড়ে যায় সেই ক্ষেত্রে আমি চেঞ্জ করতে পারবো কিনা, সেই কোশ্চেনটা কি আপনারা করেছিলেন না? এই কোশ্চেনটা আমি করলাম। আমি করেছিলাম আপু। আচ্ছা পরবর্তীতে পারবেন, এটা সেটিংস অপশনে গেলে পরবর্তীতে পারা যাবে। আপনি এখন খুলে ভাইয়া এই জায়গায় পিজ কাজটা করেন না, এই জায়গায় কাজটা করেন না, মাত্র অন করতেছেন আবার 2019 কেন? আপু 2020 দিছিলাম, এটা চেঞ্জ হয়ে গেছে যায়। ওকে হ্যাঁ ভাইয়া বলেন। ভাই শুনতেছি না। ওকে সেভ দিবেন ভাইয়া, মিউট করে কথা বলছে মেবি। না আপু আপু এখানে কি দিব এই জিনিসটা আমি আপনাকে জিজ্ঞাসা করার জন্য দাঁড়িয়ে। আচ্ছা এটা এটা ক্লিক করেন, দিচ্ছে না তো এখানে লিখতে হবে কিছু। আচ্ছা আপনাদের মাথায় এখন আমি কিওয়ার্ড বলতে বলতে সবার মাথায় কিওয়ার্ড ঢুকে গেছে। এটা হচ্ছে একটা কোম্পানির স্পেশালিটি, যেমন ধরেন আমরা হচ্ছে আঞ্জুমান মফিদুলকে কি নামে চিনি, ওর স্পেশালিটি কি? আঞ্জুমান মফিদুল ইসলামের আপনারা জানেন কেউ? যে ওরা মৃত লাশ দাফন করে, যে গরিব মানুষ বেওয়ারিশ লাশ তারা দাফন করে। আঞ্জুমান মফিদুল ইসলাম কি একটা কাজই করে আর কোনো কাজ করে না? আর আচ্ছা আঞ্জুমান মফিদুল ইসলাম বাদ দেই আমরা, আমরা কোম্পানির নাম বলবো এরকম।
তাই না? এটা কিভাবে করাচ্ছে? ডিজিটাল মার্কেটিং দিয়ে, রেসপন্সিভ ওয়েব দিয়ে, গ্রাফিক্স দিয়ে। তো এখানকার এটার স্পেশালিটি কি? তিনটা, ডিজিটাল মার্কেটিং, রেসপন্সিভ ওয়েব, গ্রাফিক্স। ওইরকম আপনার কোম্পানির যদি কোনো স্পেশালিটি থাকে সেটা আপনি এখানে দিয়ে দিবেন, তারপরে সেভ দিয়ে দিবেন। ক্লিয়ার এখানে? এই এক্সাম্পলটা কি মহিউদ্দিন ভাইয়া দিয়েছিলেন? মহিউদ্দিন ভাইয়া খুব ভালো একটা এক্সাম্পল দিয়েছেন আপনি। আমি আসলে মাথায় চিন্তা করছিলাম যে এক্সাম্পল কি দিব, মানে কোনটা দিলে খুব ইজিলি আসবে, তো দেখলাম যে খুবই ভালো একটা দিয়েছেন আপনারা। ওকে, ভাইয়া অ্যাডের একটা আরেকটা অপশন আছে দেখেন, একটা তো ফার্স্ট পোস্ট, পোস্ট ছাড়াও অ্যাডের একটা অপশন আছে। কেন আপু এখানে না স্ক্রল করেন? এখানে এটা হচ্ছে ওকে, এটা আপাতত থাকুক, এরকম থাকুক। পেজে তো আরো কাজ ছিল, আপনি তো ফট করে চলে আসলেন ভাইয়া। ওই ওই অপশনটা তো আপু এই যে যে হ্যাশট্যাগ লোকেশন অ্যাড করেন, লোকেশন অ্যাড করেন। আরে ভাইয়া স্ক্রল করে নিচের দিকে এই যে লোকেশনটা অ্যাড করেন। ওই আপনার কথাটা আমার কাছে অনেক পরে আসে, সেজন্য স্ক্রল করতে বলছেন সেটা আগে আসছে, আমি নিচে চলে গেছি। আচ্ছা স্ক্রল করে দেখেন যে লোকেশনে চলে আসেন। হ্যাঁ আপু, কান্ট্রি বাংলাদেশ দিব। আপনার লোকেশন যে জায়গা হবে, আমি আমার অফার দিয়ে তো মিথ্যা বলতে হবে, আমাকে বলতে হবে আমি ইউএসএ। ওই একটা কাজ করে অন্য একটা জায়গা দিয়ে দাও তাহলে বলবেন। আচ্ছা আমি আপাতত সো ইউনাইটেড আরব এমিরেটস দিলেন, আপনি ইউকে দেন, আপনি হচ্ছেন সুইজারল্যান্ড দেন, যে জায়গাগুলি সুন্দর, বালি দেন, জায়গাগুলি উগান্ডা। চিন্ময় আমরা লাইভে আছি, ইজান ভাই বলে আপনি ইউএস এর মধ্যে কলেজ স্ট্রিট দিতে পারেন, কারণ প্রত্যেকটা জায়গায় কলেজ স্ট্রিট নামে কিছু একটা থাকে। এটা এটা আমি নিব, আস্তে আস্তে এগুলো সবগুলা পাবো। আমার কাছে সবাই কেন এরকম ডুপ্লিকেট জিনিস ইউজ করার জন্য পাগল হয়ে থাকেন? অরিজিনাল জিনিস থাকতে আপনাদের স্ট্রিট অ্যাড্রেস সবারই থাকবে, এরকম কোনো কথা না। ওকে ভাইয়া এটা ওই দিতে হবে পরে। এখন ওটা আচ্ছা আপু, যে অ্যাপার্টমেন্ট আপনি চেঞ্জ করবেন বলছিলেন ভাই, ওই যে অ্যাপার্টমেন্টের জায়গাটা দেখেন, অ্যাপার্টমেন্ট ওই যে বাসার অ্যাড্রেস যেটা মানে আমাদের সহজ বাংলা ভাষায় বাসার অ্যাড্রেস, আপনাদের চিটং এর পোস্টাল কোড কি 4333? এটা আপু আমার নাজিরহাটের, এটা আপনার নাজিরহাটের? এটা ও জানতাম না ভাইয়া। হ্যাঁ হ্যাঁ পাঠা যাবে, এটা আপু আলাদা আলাদা হয়। স্বাক্ষর ভাই কি 1214? আপনি ঢাকায়, আপনার চিটং এর কি? এটা হলো মনে নেই 4346 সম্ভবত। চিন্ময় আমার ঢাকাটা 1100 1100। আমি তো ঢাকাটা জিজ্ঞেস করি না, চট্টগ্রামে তো জানি না। ওকে আর কেউ চট্টগ্রামে ঢুকতে দিবেন না, এরা হচ্ছে চট্টগ্রামের মানে ময়লা আবর্জনা বলতে গেলে, যারা চট্টগ্রামে থেকে চট্টগ্রামে মানে চিনে না। সেটাই ভাইয়া, ডিয়ার ইজান ভাই লাইভে আছে। আচ্ছা ভাই তারপরে তারপরে ভাইয়া তারপরে আচ্ছা আমরা স্কল করি। হ্যাঁ ওকে, এখানে নিচে কি যেন একটা আছে, মেক মাই প্রাইমারি লোকেশন। ওকে প্রাইমারি লোকেশন চট্টগ্রাম স্পেলিং দুই ধরনের হইছে,
এত ভুল ধরবেন না, এটা পরে ঠিক করে নিবে ভাইয়া। এরপরে ওভারভিউ দেখলাম তো হ্যাশট্যাগে যাই আমরা। হ্যাশট্যাগ কি আজকে ধরবো না? যতটুকু দেখলাম অতটুকু না পু করবেন আপু, হ্যাশট্যাগ দেখেন। আচ্ছা করে ফেলেন, হ্যাঁ দেখে দেন, কমপ্লিট হয়ে যাবে। আমরা তাহলে এখন 11টা বাজে, একটা 20 মিনিটের ব্রেক নিয়ে আসি। আচ্ছা আপু, ব্রেকের পরে আমরা হ্যাশট্যাগ দেখব এবং এই ওভারঅল যতটুকু করব এইটার উপরে কুইজ হবে, আর হচ্ছে আমাদের প্র্যাকটিক্যাল হবে, আমরা প্র্যাকটিস করব। ঠিক আছে? জি আপু। ক্লিয়ার? জি আপু, জি আপু, ক্রিস্টাল ক্লিয়ার। জি সাক্ষ ভাইয়া, জি আপু, এখন তো আপনার কাজ। আচ্ছা আমি করছি। ওকে আপু, তাহলে আমরা 11:21 আসব। বিজন ভাই, হ্যাঁ বিজন ভাই, ভাই আপনি